গুরু বিষ্ণু, গুরু দেবা, মহেশ্বরম। আপনারা নিশ্চয়ই ভাবছেন আজকে নূপুর গুরু বন্দনা দিয়ে কেন হঠাৎ ঢুকলো। নিশ্চয়ই একটা কিছু তো কারণ আছে আপনাদের জন্য। সপ্তাহে এই একটা দিন আমি সারাটা সপ্তাহ ভেবে কাটাই কিভাবে বিশেষ করে তোলা যায়, কিভাবে আরো আরো অনেক কিছু দিয়ে আমরা সমৃদ্ধ করতে পারি আপনাদের এবং আমি নিজে। তো আজকে আমার এবং আগামী প্রজন্ম বা নতুন ছেলে মেয়ে, নতুন তারকাদের জন্য, এবং শুধু নতুন তারকা কেন, বহু মানুষ, বহু ছেলে মেয়ের যিনি গুরু এবং আমারও গুরু, কারণ আমিও ওনার কাছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, সময়ে অসময়ে নানান ভাবে উপকৃত হয়ে থাকি এবং অনেক কিছু শিখি। এবং আমার মনে হয় গুরু মানে সে যে দিক থেকেই হোক না কেন, আমি যখন একটু হলেও যদি তার কাছে কিছু শিখেছি, সমৃদ্ধ হয়েছি, তিনি কিন্তু আমার গুরু। তো তিনি শুধু আজকে আমাদের এই অনুষ্ঠানে হৃদয় নজরুলের সন্ধ্যে, আজকে তো শুধু তিনি সঙ্গীত শিল্পী নন, সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি প্রশিক্ষক। ওই যে বললাম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবা মহেশ্বরম, এ কথাটা এই জন্যই বললাম। এবং তিনি উচ্চাঙ্গ এবং নজরুল সঙ্গীত শিল্পী এবং রেডিও ও টেলিভিশনের জনপ্রিয় একজন শিল্পী, জনপ্রিয় একজন মুখ, ওপার বাংলা, আমাদের বাংলাদেশের খুব নাম করা একজন মানুষ। নামটা আমি বন্ধু আপনাদের নিশ্চয়ই সকলকে বলবো। এবং স্বরলিপি সত্যায়ন বোর্ডের সদস্য নজরুল ইনস্টিটিউট অফ ঢাকা। আপনারা নিশ্চয়ই ইয়োর প্ল্যাটফর্মে যারা চোখ রাখেন তারা নিশ্চয়ই অনেকে জানেন যে আজকের আমাদের বিশেষ অতিথি কে আছেন। আমাদের সঙ্গে আজকে আমাদের সকলের প্রিয়, সকলের খুব ভালো লাগার একজন মানুষ। আসসালাম আলাইকুম আঙ্কেল, আমার ওয়ালাইকুম আসসালাম। আমার সালাম নেবেন। আজকে আমি ভীষণ নার্ভাস এই কারণে যে মানুষটি আজকে আমাদের সঙ্গে আছেন আমার ভীষণ প্রিয়, এবং আমি কথা বলতে গিয়েও একটু নার্ভাস ফিল করছি, কারণ আমার কাছে অনেক শ্রদ্ধার, অনেক সম্মানের এবং অনেক ভালোবাসার একজন মানুষ, যার জন্য আমি আজকে শুরুটা একটা গুরু বন্দনা দিয়ে আমি ঢুকেছি। তাই আমার সালাম নেবেন। এবং সবার আগে আমি জানবো কেমন আছেন আপনি এবং বাসায় সবাই, আন্টিরা কেমন আছেন, এটা আমি আগে শুভ জানবো। সন্ধ্যা, তোমাকে অনেক আমার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে ইয়োর প্ল্যাটফর্মের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নূপুর, আমি আসলে এই প্যান্ডামিক এই পরিস্থিতিতে সবাই প্রচন্ড দুশ্চিন্তা, কিন্তু প্রতি মুহূর্তে যে কথাটা আমি বলি সেটা হচ্ছে যে আমরা সংস্কৃতি চর্চার মাধ্যমে এই মানসিক যে দীনতা বা যে কষ্ট সেই ব্যাপারটাকে দূর করে প্রতি মুহূর্তে আমরা সাহস সঞ্চয় করি, এবং সেইভাবেই গত 1 বছর ধরে আমরা করছি। সত্যিকার অর্থে কি, আমাদের কাজ বা পরিধিটা কমে গিয়েছে, কিন্তু চর্চা বা অধ্যাবসায়ের পরিবেশটা অনেক বেশি হয়ে গিয়েছে। এখন এখন এই চর্চা করে সময়টা পড়াশোনা করেই কিন্তু হ্যাঁ আমরা কাটিয়ে দিচ্ছি এই সময়টা। ভালো আছি সবাই, তোমরা একদম সবাই ভালো? একদম, হ্যাঁ আমরা সবাই ভালো। এবং ওই যে আমি এক্ষুনি বলছিলাম আমাদের দর্শক বন্ধুদের, আসলে আমি শারীরিক ভাবে একটু অসুস্থ থাকার জন্য লাস্ট সপ্তাহে আমরা আমি হৃদয় নজরুলে থাকতে পারিনি, আমাদের অনুষ্ঠান বন্ধ ছিল, এবং সেই সময় আপনি আমাদের অতিথি ছিলেন এই সপ্তাহের। এবং আমি ভীষণ এটা নিয়ে ভাবছিলাম, এবং আমাকে অনেকে টেক্সটও করেছেন যে উনি আবার থাকছেন তো সামনের সপ্তাহে আমাদের এই সোমবারটাই। তো আমরা সকলে একটা খুব ভালো একটা সন্ধে কাটাবো গানে গানে, কবির কথায়, এত বছরের আপনার সঙ্গীত জীবন সমস্তটা নিয়ে। আমি চাইবো প্রথম একটা গান দিয়ে শুরু হোক, একটা সপ্তাহ বন্ধ ছিল তো একটা গানে যাই। ধন্যবাদ, যেহেতু হৃদয় নজরুল বলে তোমাদের এই অনুষ্ঠানটি করছো, আমার ভীষণ ভালো লাগছে। আমাদের বাংলাদেশের জাতীয় কবি, শুধু বাংলাদেশ কেন, তৎকালীন সময় অবিভক্ত ভারতবর্ষের যে বাংলা, পশ্চিমবাংলা, পূর্ব বাংলা মিলে সেই 1929 সালেই কিন্তু কাজী নজরুলকে বাঙালির জাতীয় কবি ঘোষণা করা হয়েছিল, তোমরা সবাই একদম জানো। তারপরেও এই একদম প্রজন্মের জন্য না একটু মাঝে মাঝে মনে করে দিতে হয়, এই সেই কাজী নজরুল ইসলাম। সুতরাং তার বিস্ময়কর সৃষ্টি তো দেখিয়ে শেষ করা যায় না। তারপরেও কিন্তু
আমি একটি গান দিয়ে শুরু করছি। তার অসাধারণ রাগ যে নিয়ে কাজ কর বা রাগ রাগিণী নিয়ে তা দিয়ে একটি কাজ গান, শ্যামকল্যাণ রাগে। তোমাদের পশ্চিমবাংলায় এটা পরিচিত গান, কিন্তু আমি এই গানটি কেন গাইতে চাচ্ছি, যে শ্যামকল্যাণের মতো একটি একটি রাগ, তৎকালীন সময়ে নজরুল এই গানের এই রাগের ব্যবহার করে কি অসাধারণ বাণী সমৃদ্ধ একটি রাগ প্রধান গান উনি করেছেন। তো এই গানটি আমি গাইছি। তো আমি যারা আজকে আমাদের অতিথি আছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি, আমি যখন গান গাইবো তখন আমি আমার মাইক্রোফোনটি আমি চেঞ্জ করব, যার জন্য হয়তো একটু আপনাদের অড লাগতে পারে, না, কিন্তু আমি এবার একদমই না, যাচ্ছি গান, আমি গানে যাচ্ছি একদম এবার। একদম একদম। সে
কথা শোনা যাবে এখন হ্যাঁ হ্যাঁ হেডফোনটা না শোনা, লাগানো অব্দি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি শুনছি, তুমি বলো। অসাধারণ একটা শুরু শ্যামকল্যাণ রাগের ওপরে, এবং কি বলবো, মুগ্ধতা ছাড়া আর কিছু আমার বলার সেই দৃশ্যতা নেই, সেই সাহস আমার নেই। কিন্তু আঙ্কেল, আমি একটা আপনাকে রিকোয়েস্ট করব। এখানে যতগুলো কমেন্টস আসছে প্রত্যেকে একই কথা লিখছেন, মুগ্ধতা তো রয়েছে, কিন্তু তার সাথে প্রত্যেকে বলছে যে এত ভালো কিন্তু সাউন্ড ঠিক নেই, শব্দ ভালো আসছে না, খুব আচ্ছা প্রবলেম হচ্ছে। আপনি যদি আঙ্কেল একটা হেডফোনটা কানে নিয়ে যদি একটু এক কানে রেখে একবার যদি একটা ট্রাই করেন, আমার মনে আচ্ছা হয় ঠিক আছে, এই এবার প্রবলেম সলভ এবার হবে, করব, কারণ এত এবার করব। সুন্দর একটা শুরু, প্রত্যেকে তাই বলছে। ওকে ওকে, তাহলে ঠিক আছে, এবার এত ভালো একটা আমরা গান দিয়ে একটা শ্যাম করলাম রাগের উপরে, রসঘন শ্যাম, খুব ভালো প্রত্যেকে। হ্যাঁ, আপনারা দর্শক বন্ধু, আপনারা লিখছেন যে আগে সাউন্ড ঠিক করার কথা। হ্যাঁ, এই আসলে কি এবার হয় এবার কি যে ঠিক এই, যাচ্ছে, এবার ঠিক যাচ্ছে? হ্যাঁ 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 আমি এখন কথা বলার সময় একদম ক্লিয়ার, কিন্তু এই গানের সময় যেহেতু ইয়ারফোনটা খুলে রাখা হচ্ছে বলে এই প্রবলেমটা এই কারণেই হয়। আবার কানে আচ্ছা নিয়ে ঠিক আছে, গাইলে কোনো অসুবিধা নেই, এটুকু তো ওকে একটু ওকে, মানিয়ে গুছিয়ে নেওয়াই যায়। আপনারা আপনারা যেভাবে আমাদের সঙ্গে থাকেন, আমার মনে হয় এই সমস্যাগুলো একটু মানিয়ে নিতে হবে। ঠিক আমরা আছে, আজকে যে অসুবিধে নেই। মানুষটিকে আমরা আজকে যে মানুষটিকে সঙ্গে পেয়েছি, এত ব্যস্ততার মধ্যেও উনি আজকে সময় দিয়েছেন, এবং সোমবার এবং শুক্রবার তার অনেক অসংখ্য ছেলে মেয়ে স্টুডেন্ট অপেক্ষা করেন, তার সারা দিন ক্লাস থাকেন, তার মধ্যেও আমি আমার আবদার ছিল, দাবি ছিল, আঙ্কেল আপনাকে থাকতেই হবে, তিনি কথা ফেলতে পারেননি, তিনি সেগুলোকে সব সরিয়ে, ব্যস্ততা সরিয়ে তিনি কিন্তু আমাদের সময় দিয়েছেন। আপনারা এটুকু তার জন্য পারবেন না, এটুকু সমস্যাটা একটু মানিয়ে নেওয়াই যায়। আঙ্কেল, আমরা দ্বিতীয় আর একটা গানে একটু যাই। তোমাকে ধন্যবাদ। এবং আজকে যারা শুনছেন তাদের সাউন্ড সমস্যা হয়েছে আপনারা বলছেন, আমি দুঃখিত। আসলে আমাদের এই এই বিষয়গুলি নতুন নতুন সিস্টেম, তো আমরা পুরনো মানুষ, এত কিছু বুঝি না। একদম, তো এবার আমি হেডফোনে এবার আমি হেডফোনে গাইবো, তো হেডফোনে হ্যাঁ আপনারা হ্যাঁ, দেখবেন যে কেমন আসছে। আমি যে কথাটি বলতে চাইছি, নজরুলের দেশাত্মবোধক গান, মূলত তার যে গানগুলো সবই কিন্তু অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমি আমার মনে হয় আমার মনে হয় যারা একটু খোঁজ খবর রাখেন সবাই বুঝবেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সরাসরি যাদের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করা লেখনীতে এবং ফিজিক্যালি, আমার মনে হয় নজরুলের মতন এমনি করে কেউ করেন। আর একদম, নজরুলের সেই যে ব্রিটিশদের বিরুদ্ধে অসংখ্য গান, সেগুলোই কিন্তু পরবর্তীতে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ 71 সালে, তখন কিন্তু সেই গানগুলি একইভাবে মানুষকে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছে, তাদের উদ্দীপ্ত করেছে। তা আমি একটি গান এবার গাইবো, পরিচিত গান তো সবাই শোনে,
যে গানটি আমরা গত 20 বছরে এখানে অনেক পরিচিত করার চেষ্টা করছি, এবং যারা শ্রোতা আজকে আছেন, দর্শক আছেন, তারা গানগুলো কথাগুলো একটু খেয়াল করবেন, দেখবেন যে তৎকালীন সময়ে নজরুল কি কাণ্ডটি করেছেন তার এই গান দিয়ে। দেখুন কেমন লাগে আপনাদের। নাহি ভাই নাহি ভাই বলে, নাহি ভাই নাহি ভাই বলে, মা ভই জয় সত্যের জয়, তুই নির্ভর করে আপনার পরে আপন পতাকা কাঁধে তুলে ভাই, তুই নির্ভর করে আপনার পরে আপন পতাকা কাঁধে তুলে ভাই, ওরে যে যাই যাচ্ছে তুই শুধু বল আমার হয়নি নাই, ওরে যে যাই যাচ্ছে তুই শুধু বল আমার হয়নি নাই, বল আমি আছি আমি পুরুষোত্তম আমি চির দুর্জয়, বল আমি আছি আমি পুরুষোত্তম আমি চির দুর্জয়, বল মা ভই জয় সত্যের জয়, নাহি ভাই নাহি ভাই বলে, নাহি ভাই নাহি ভাই যে গেল সে নিজের নিঃশেষ করি তোদের পাত্র দিয়ে গেল ঘড়ি, যে গেল সে নিজের নিঃশেষ করি তোদের পাত্র দিয়ে গেল ঘড়ি, ওই বন্ধ মৃত্যু পারেনি কোতারে পারেনি করিতে লাই, ওই বন্ধ মৃত্যু পারেনি কোতারে পারেনি করিতে লাই, তাই আমাদের মাঝে নিজের বিলাই সে আছে শান্তিময়, তাই আমাদের মাঝে নিজের বিলাই সে আছে শান্তিময়, বল মা ভই জয় সত্যের জয়, নাহি ভাই নাহি ভাই বলে, নাহি ভাই নাহি ভাই, ওরে রুদ্র তখনই ক্ষুদ্রের গ্রাসে আগেই যবে সে মরে থাকে ত্রাসে, ওরে রুদ্র তখনই ক্ষুদ্রের গ্রাসে আগেই যবে সে মরে থাকে ত্রাসে, ওরে আপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বাসে নির্ভয়, ওরে আপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বাসে নির্ভয়, এই ক্ষুদ্র তারাই প্রভু কি ভয়াল ভৈরব বাধারয়, এই ক্ষুদ্র তারাই প্রভু কি ভয়াল ভৈরব বাধারয়, বল মা ভই জয় সত্যের জয়, নাহি ভাই নাহি ভাই বলে, নাহি ভাই নাহি ভাই, ওরে আত্ম অবিশ্বাসী ভয়ে ভীত কেন হেন ঘন অবসাদ চিত, ওরে আত্ম অবিশ্বাসী ভয়ে ভীত কেন হেন ঘন অবসাদ চিত, বল পর বিশ্বাসে পর মুখ পানে চেয়ে কি স্বাধীন হয়, বল পর বিশ্বাসে পর মুখ পানে চেয়ে কি স্বাধীন হয়, তুই আত্মাকে চিনে বল আমি আছি সত্য আমার জয়, তুই আত্মাকে চিনে বল আমি আছি সত্য আমার জয়, বল মা ভই জয় সত্যের জয়, নাহি ভাই নাহি ভাই বলে, নাহি ভাই নাহি ভাই, নাহি ভাই নাহি ভাই বলে, নাহি ভাই নাহি ভাই। কত বছর বাদে এই গান শুনলাম এবং শোনাই যায় না, এবং এই গানটি শুনতে শুনতে আমার এটা রবি ঠাকুরের ওই কথাটা খুব ভীষণ মনে পড়ছিল, যেখানে রবি ঠাকুর বলছেন নজরুলকে যে তুমি তোমার লেখা কিন্তু থামিও না, তুমি তোমার লেখনী বন্ধ করো না, কারণ যুদ্ধে যাওয়ার জন্য বীর সৈনিক অনেক পাওয়া যাবে, কিন্তু তাদের উদ্বুদ্ধ করার জন্য যে তোমার লেখনী সেই লেখা কিন্তু পাওয়া যাবে না, তাই তুমি তোমার লেখনী থামিও না, এবং আপনার এই গানটি শুনতে শুনতে আমার ঠিক ওই কথাটাই মনে পড়ছিল, এবং এটার অবশ্যই অদ্ভুত এটার সঙ্গে একটা কিন্তু ছন্দ আছে, মানে আপনি গাইছেন আমি কিন্তু আমার এখানে কিন্তু আমি জাস্ট আমি তালটা দিয়ে যাচ্ছি, এবং তার সাথে সাথে এই গানটা এর মিল আছে, ওই বলে না সেই নদীর জলের মতো যে গড়াতে গড়াতে একসাথে এক জায়গায় ঠিক মিল হয়, তো সুর তাই যে ওই চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল, এটার সঙ্গে মিল আছে, আরো একটা গান না না আমার কথাটা মনে পড়ছে না গানটা, মানে দুর্গমুখের এগুলো কান্তার মরু। দুর্গা মুখের কাঞ্চার মোড়া দুস্তর এখন পরোয়া, বলি ব্যাপারটা, তো দেখো ওনার
মানুষকে ওই বিশাল শক্তিশালী যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা, তাদের বিরুদ্ধে আন্দোলন করা লেখায় এবং ফিজিক্যালি, এটা তো নজরুলের পক্ষে সম্ভব ছিল, যে কারণে একদম মানুষকে উজ্জীবিত করার জন্য এই ধরনের ছন্দ বা ব্যাপারগুলো কিন্তু থাকে। কিন্তু কথার ব্যাপারে কিন্তু অন্য গানের সঙ্গে এই গানের পার্থক্য হচ্ছে যে নজরুল কথা, বারে বারে হ্যাঁ হ্যাঁ বলছেন যে হ্যাঁ হ্যাঁ, তোমার ভিতরে তোমার শক্তিকে তুমি জাগাও, তখন কিন্তু একদম তোমার সেই অসীম শক্তিকে কেউ প্রতিহত করতে পারবে না। দেখো আজকে বাংলাদেশে কিন্তু এটা বিজয়ের মাস, আমাদের আগামী 16ই ডিসেম্বর আসছে আমাদের বিজয়, 16ই ডিসেম্বর। বিজয় দিবস, বিজয় দিবস। তো এই বিজয় দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ এখন বিজয়ের আনন্দে বা সেই উদ্দীপনায় কিন্তু উদ্বেল। আমরা যখনই যে অনুষ্ঠান করছি না কেন, তার মধ্যে বিজয়ের ওই যে গন্ধটা, সেটা বিজয়ের সবার মধ্যে গন্ধ, আমরা বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আজকে যে এই গানটি গাইলাম তার অন্যতম কারণ হচ্ছে যে আমি বাংলাদেশে ঢাকায় বসে গান গাইছি, এবং আমাদের বিজয়ের উদ্দেশ্যে নজরুলের সেই কতকাল আগে নিবেদিত সেই গান, সেটাই আমি শুনিয়েছি। একদম। এবং বহু বছর বাদে এই গান শোনা গেল, কারণ এই ধরনের গান আরো অনেক শোনা যায়, কিন্তু এই গানটা ভীষণ কম শোনা যায়, এবং এত বছর বাদে আপনার কাছে আমি শুনলাম। আঙ্কেল, আমি কিছু অনেক শুভেচ্ছা বার্তা আজকে এসে জমা হয়েছে, অন্য দিনের থেকে অনেক অনেক বেশি। আমি একটু কিছু কমেন্টস একটু আপনার পড়ে শোনাই, বলো বলো। দর্শক বন্ধুরা খুশি হবেন। আচ্ছা, সুধাংশু দেবনাথ লিখছেন, সালাউদ্দিন সাহেব আদাব, নমস্কার জানাই আপনাকে। আপনাকেও নমস্কার জানাই, সঙ্গে থাকুন। মৃদুল বিশ্বাস লিখছেন, ভাই আমি খুলনা থেকে দেখছি, সঙ্গে থাকবেন দাদা। শ্রাবণী ব্রহ্মচারী দিদি, আমার প্রণাম নেবেন। উনি লিখছেন, সালাউদ্দিন স্যারকে নমস্কার, নূপুরকে ভালোবাসা, আপনাকে অনেক অনেক ভালোবাসা। অনেক শুভেচ্ছা। ভীষণ গুণী একজন মানুষ শ্রাবণী দি আমাদের। দুলাল ব্যানার্জি লিখছেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, এপার বাংলার পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা অনেক ভাই। সুধাংশু দেবনাথ লিখছেন, নূপুর আগামী 16th ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, তার প্রাক্কালে সালাউদ্দিন সাহেবের মতো গুণীজনকে পেয়ে আমি সত্যি অতীব আনন্দিত। আমরাও ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ উনার কাছে, যে উনি আমাদের সময় দিয়েছেন এত ব্যস্ততার মধ্যে থেকেও। আচ্ছা, নন্দন ঘোষ লিখছেন, আজকে সাদি বাদশাহ দির গানটি অনুরোধ রইল, সম্ভব হলে শোনাবেন স্যার। আচ্ছা, আচ্ছা বুঝেছি, এটা হচ্ছে আজকে শাদি বাদশা যাবি। হ্যাঁ 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 আচ্ছা, গান পোকা লিখছেন, স্যার আমি আপনার ছাত্র আশরাফুল, শুনছি কুয়েত থেকে, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। দীপঙ্কর চক্রবর্তী লিখছেন, বাগিচার বুলবুলি বল সখী ওকে, এতে চলে যেত জল বল, বুলবুলি। হ্যাঁ, অনেকগুলো গান ছোট ছোট করে উনি লিখেছেন, বুলবুলি নীরব। আচ্ছা, অনেকগুলো গান, মোর, আচ্ছা, বুলবুলি নীরব, শাওন রাতে যদি, এই বেশ অনেক কিছু গান এগুলো রেখেছেন, তার মধ্যে যদি কিছু একটা শোনানো যায়, এবং বেস্ট অফ লাক দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশে সুধাংশু দেবনাথ লিখছেন, বাংলাদেশের জাতীয় উৎসব উপলক্ষে সালাউদ্দিন সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, কাজী নজরুল সাহেবের একটি স্বদেশ প্রেমের গান শোনাতে। উনি কিন্তু শুনিয়ে ফেলেছেন, এবং আরো বেগুন আমরা বেশ কিছু শুনব। আচ্ছা, অসীম মিশ্র কাবু, ইনিও আমার খুব পরিচিত, উনি দিল্লি থেকে দেখছেন, উনি লিখছেন, ওস্তাদ জি আছি, সঙ্গে থাকুন। আচ্ছা, ঐশী লিখছেন, সুন্দর শোনা যাচ্ছে স্যার এখন, খুব ভালো লাগছে, সঙ্গে থাকুন। সাউন্ড এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। অসীম মিশ্র কাবু আঙ্কেল লিখছেন, যে এই গান সত্যেশ্বর মুখোপাধ্যায়ের গলায় 40 বছর আগে শুনেছি, মানে যে গানটি আপনি স্বদেশ যে গানটি শোনালেন সেটির কথা বলছেন, বুঝেছি। 40 বছর আগে উনি শুনেছেন। ঐশী লিখছেন, স্যার একই সুরে, কোন সুরে তুমি গান শোনালে, গানটির রিকোয়েস্ট রইল। একই সুরে একই মনিরুল, সুরে, হ্যাঁ 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 মনিরুল ইসলাম লিখছেন, যদিও গানটি স্বল্পশ্রুত তবুও খুব ভালো লাগছে, ধন্যবাদ গানটি পরিবেশনার জন্য, আপনাকেও ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রাবণী ব্রহ্মচারী দিদি লিখছেন, নাহি ভয় নাহি ভয়, অসাধারণ গানটা সালাউদ্দিন ভাই, খুব ভালো গাইলেন,
ভালো ও সঠিক কিছু গান শুনতে পাবো আজ, খুব আনন্দ। সঙ্গে থাকুন দিদি। সুধাংশু দেবনাথ লিখছেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লপাট, শুনতে চেয়েছেন। রিপন লিখছেন, নুপুর আপুকে অভিনন্দন, স্যারের গান আমার খুবই ভালো লাগে। মনিরুল ইসলাম লিখছেন, নজরুলের গান কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছেন। এবং এরকম অনেক অনেক শুভেচ্ছা বার্তা রয়েছে, আজকে আমি সেগুলো যদি ধরে ধরে পড়ি আমরা অনেক গান শুনতে পাবো না। আপনাদের কমেন্ট সবারই পড়বো আমি। আঙ্কেল, আমরা আপনার কাছে কিছু কথা শুনতে চাই। হ্যাঁ, আমার নিশ্চয়ই। একটা প্রশ্ন ভীষণ মনে জাগছে, যে আপনি তো উচ্চাঙ্গ নজরুল সঙ্গীত শিল্পী, কিন্তু তার সাথে সাথে শুধু তো তাই নয়, আপনার অনেক দায়িত্ব, আপনার অনেক দায়বদ্ধতা রয়েছে, কারণ আপনি একজন প্রশিক্ষক। অনেক ছেলে মেয়ে যাদেরকে আপনি দিয়ে যাচ্ছেন কিছু, আপনি সেই জায়গার থেকে, আপনার আর সবার থেকে আপনার দায়িত্বটা অনেক বেশি আমার মনে হয়। তো সেই জায়গার থেকে আপনি, আপনার নজরুল চর্চা আরো কি রকম হওয়া দরকার, বা আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনার এই নজরুলের গান বাজনা সৃষ্টি নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে কি মনে হয় যে আরো কি রকম হওয়া দরকার, বা কি রকম হওয়া উচিত, যেটা হলে আমাদের আগামী পরের প্রজন্ম বা এখনকার ছেলে মেয়েদের কাছে সারা বিশ্বে নজরুলকে ছড়িয়ে দেওয়া যেতে পারে? কি ধরনের বুঝতে কাজকর্ম পেরেছি। হলে এটা যদি আমাকে আমি বলেন। কাজকর্মের আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে নজরুল, আমরা যদি সাহিত্য বা কবিতা নিয়ে, কাব্য নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সেই সময়ে প্রচন্ড নজরুল বিরোধিতার মুখে পড়েছিলেন। কিন্তু আপামর মানুষের কবি যদি কেউ থেকে থাকে সে সময়ে, সেটা কাজী নজরুল। এবং এটা কবি রবীন্দ্রনাথ বারবার আমাদের, যা কি বিশ্বকবি কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছেন যে আমি সেই, তার জন্য অপেক্ষা করছি যে সাধারণ মানুষের কথা সহজ করে বলতে পারবে। তো এই এই যে নজরুলের যে লেখা বা নজরুলের কথাটা উনি এত অনুভব করতেন, নজরুল হচ্ছে সেই কবি যে, যেমন সে আকাশচুম্বী অসাধারণ কাব্য, মানে কি বলবো, কাব্য মণ্ডিত সাহিত্য যেমন যার আছে, আর সঙ্গীতে তো কথাই নাই, তেমনি একেবারে সহজ সরল কবিতা গানও তার আছে। এখন মজার কথা হচ্ছে যে আমরা সেই কাল থেকে একাল পর্যন্ত নজরুলের যেগুলো রিচ রচনা, সেইগুলো একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থেকেছে, আর যেগুলো গান কবিতা সবকিছু ক্ষেত্রেই, আর যেগুলো খুব সহজ সরল সেটা হয়তো একটা শ্রেণীর মধ্যে প্রচলিত হয়েছে। ফলে অনেকে কিন্তু এখনো বলে যে নজরুলের গান এটা মানে সুর নির্ভর গান, বাণীর সমৃদ্ধতা, বাণী সমৃদ্ধ নয়। এই কথাগুলি শুনে শুনে আমাদের খুব কষ্টের একটি জায়গা তৈরি হচ্ছে। আসলে যে ঠিক, তারা সেভাবে নজরুলকে পড়েন না, তখনও পড়েননি, এখনো পড়েন না। রবীন্দ্রনাথ নিজে বলেছেন কিন্তু নজরুল বিরোধী একটা গ্রুপ, মানে নজরুলের চেয়ে বয়সে অনেক বড়, তারপরেও তারা সারাক্ষণ নজরুলের বিরোধিতা করতেন। তো তাদের বিফল মনোরথ করার জন্যই তাদের রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেন যে দেখো তোমরা নজরুলকে পড়োনি, তোমরা পড়ো তাহলে বুঝবে যে নজরুল কি। তো এই যে বিষয়গুলি, যে একটা শ্রেণীর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে নজরুল তা হতে পারে না। তৎকালীন সময়েও সেইভাবে নজরুল চর্চা হয়েছে বলে আমি মনে করি না একটা শ্রেণীর মধ্যে। এখন আমরা স্বাধীনতার পরে বাংলাদেশে তুলনামূলকভাবে চর্চার পরিধিটা অনেক বাড়িয়েছি, আমাদের সরকারের সহযোগিতায়, আমাদের নজরুল ইনস্টিটিউটের সহযোগিতায় অনেকখানি চর্চা হচ্ছে। আমরা নজরুলকে নজরুলের মতন করে উপস্থাপন করার যে আমাদের ইচ্ছে বা যে উদ্যোগটা, সেটা কিন্তু অনেকখানি সফল। এখন আমার মনে হয় খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গেই কিন্তু এখনো অনেক শিল্পীরা, এখনকার যারা ভালো শিল্পী, ভালো গাইছেন, তারা অনেকেই কিন্তু সচেতন ভাবে নজরুলের গান গাওয়ার চেষ্টা করছেন। সেখানে যেটা ছিল মানে অনেক কাল থেকে, দক্ষতার কোনো শেষ নেই কিন্তু, কিন্তু নজরুলের গানটি নজরুলের মতন করে গাওয়া বা নজরুলের গানের সত্যিকারের সুরটা কি, এইটা খুঁজবার কোনো অবসর বা ইচ্ছে বোধহয় তাদের ছিল না, যে কারণে আমার মনে হয় প্রচুর গান। একটা ইন্টারাপ্ট করবো আঙ্কেল এখানে, এই যে আপনি এই কথাটা বলছেন, এর সঙ্গে এই কথাটা ভীষণ দরকার যে নজরুলকে ভালোবেসে কাজটা করা, কারণ এক্স্যাক্টলি, যদি হৃদয়ে সেই স্থানটা না থাকে নজরুলের, তাহলে আমার মনে হয় আপনি যে ভাবনা চিন্তা নিয়ে কথাটা বলছেন, কি রকম করা উচিত, আমার মনে হয় সেটা সম্ভব না। নজরুলকে আগে ভালোবাসতে হবে, না কারণ না, তার ভালোবাসা তোর একটা এমনি মানুষ। হয় না, শোনো হুকু, ভালোবাসা তার এমনি হয় না। তাকে, নজরুলকে যখন চর্চা করবে, নজরুলকে যখন পড়বে, নজরুলের সমস্ত ধরনের গান যখন চর্চা করবে, তখন কিন্তু
তার প্রতি ভালোবাসাটা বা শ্রদ্ধাটা একদম সত্যিকারের আসবে, একদম, জোর করে তো চাপিয়ে দেওয়া যায় না। না আমাদের কি হয়, একদমই না, অনেকেই বলে যে না এই গানটিতে এরকম শুনে এসেছি আমি, অমুকের কাছে এই গানটি তুলেছি এরকমই শিখিয়েছিল, এখন যদি আপনারা বলেন যে না এর সুর অন্যরকম তাহলে কি করে গাইবো বলুন তো, এটা তো ঠিক কথা না। আপনার একটা ঠিক নৈতিক কথা। দায়িত্ববোধ আছে তো, আপনাকে তো খোঁজ নিতে হবে যে এটা ঠিক সুর কিনা, তাই না? আমি যদি শুধু এইরকম একটি অনুষ্ঠান করে আমি 2-3 ঘন্টা করে দিতে পারি যে আপনারা কি করছেন, দেখেন এই গানগুলি নজরুলের গান, আপনারা এই সব সুর আজব আজব সুর কোত্থেকে পেয়েছেন, কোত্থেকে আনলেন আপনারা, এগুলো তো নজরুলের সুর নয়। আবার অনেক গানই আমরা এমন গবেষণার গবেষণা করি যে করতে করতে নজরুলের সুর, নজরুল যেগুলোকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন একদম তার জীবদ্দশাতে এবং জ্ঞান থাকাকালীন, সেগুলোও কিন্তু তার নির্বাক পরবর্তীকালে যে যার খুশির মতন তাদের নিজেদের মতন চালিয়ে দিয়েছে যে আমি সুরকার, আরেকজন বলছে আমি সুরকার, এইরকম ভাবে সুরকার সুরকার করেও পাগল করে দিয়েছে আমাদের। অথচ সেগুলো সত্যিকারের যদি আমরা খোঁজ নিয়ে দেখতে জন্য এগুলো উনি নিজে নজরুল সুর করে এগুলো আকাশবাণীতে প্রচার করেছেন অনেক গান, আর আকাশবাণীতে নজরুল কাউকে সুর করতে দিতেন না, উনি নিজে সুর করতেন সেসব গানও, মানে উনি নির্বাক পরবর্তীকালে অনেক সুরকার যেগুলো যারা নজরুলের কি বলবো দোয়াতে বা নজরুলের আশীর্বাদে যারা সেই সময় বড় হয়েছে তারাও কিন্তু নিজের সুরগুলো চালিয়ে দিয়েছেন। তো এগুলো দুঃখের কথা নূপুর, আমরা নিশ্চয়ই আগামীতে এই জায়গা থেকে বেরিয়ে আসব। আমি ওই ভালোবাসার কথাটা, আমার মনে হয় যে একটা মানুষকে যদি আমরা ব্যক্তিগত ভাবে না চিনতে পারি তাহলে তার কাজকর্মকে ভালোবাসা যায় না। তো আমার নজরুলের ক্ষেত্রেও সেটা মনে হয় যে এই কারণেই আমি আবারও বলবো যে আগে মানুষটাকে ভালোবাসতে হবে, এবং ভালোবাসাটা এমনি এমনি আসে না, আঙ্কেল ঠিকই বলছেন। তাকে যদি আমরা ভালোবাসতে পারি, ধারণ করতে পারি, তাহলে কিন্তু তার কাজ কর্ম, তার জানা, তার সৃষ্টি জীবন নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, এবং সেটা নিয়ে আমরা অনেক জানার চেষ্টা করতে পারবো। এবং জানতে গিয়ে বলে না, মাটি খুঁড়তে খুঁড়তে অনেক কিছুর সন্ধান পাওয়া যায়। তো নজরুলের সৃষ্টি জীবনও কিন্তু তাই, একে যত খোঁড়া হবে এর যে কি সম্ভার, এবং আজকের সমাজে দাঁড়িয়ে, আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে নজরুলের প্রত্যেকটা কথা, তার বাণী আমাদের চলার পথে যে কতটা ইন্ধন যোগায়, তা আমি তো ভীষণ ভাবে উপলব্ধি করি। আঙ্কেল, আপনি, আমার মনে হয় আপনিও এই বিষয়ে একমত, আপনার একদম এতদিনের একদম, পরিশ্রম, এতদিনের আঙ্কেল, আবারও একটা গানে আমরা একটু যাই, আবার কথায় ফিরবো। এবার আমি তুলনামূলক ভাবে পরিচিত গান, কিন্তু তারপরেও কোনো আমি জানি না কি কারণে এই গানগুলো ইদানিং আর চর্চা হচ্ছে না। আমি যদি বলি পশ্চিমবাংলায় আমি সেখানেই গান বাজনা শিখেছি, আমার যেটুকু আমার গুরু পণ্ডিত সুকুমার মিত্র ওস্তাদ এ দাউদ, তো তাদের কাছ থেকে যেটুকু আমি পেয়েছি সেই জ্ঞানটুকুই আমার সম্বল করে আমার উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত চর্চা। তা আমি জানি না কেন এই গানগুলি ইদানিং গীত তেমন ভাবে হচ্ছে না। আমি গাই একটি গান, আশা করি সবার ভালো লাগবে। ফুলোহার পরাগ গলে, ফুলোহার পরাগ গলে, তুমি জল নয়ন পাতে দিলে, জল নয়ন পাতে রাতে, তেরে যে জালা প্রেম
রাতে স্বপ্নে যে জ্বালাম জীবনে, ভুলেছি রাতে স্বপ্নে তুমি এসে গোপনে, কে তুমি এসে গোপনে ছিলে সে বেদনাতে, ছিলে সে বেদনাতে রাতে যাবে কেঁদেছি একাকি কেন মুছালে না, যাবে কেঁদেছি একাকি কেন মুছালে না, নিশিরা নাই বাকি, নিশিরা নাই বাকি, নিশিরা নাই বাকি, বাসি তুই যদি দে পাখে, বাসি তুই যদি দে পাখে রাতে ঘুমকে ভাঙতি, লোহার পরাগ গালে লোহার পরাগ গালে, দিলে জল নয়ন পাতে, দিলে জল নয়ন পাতে ওহি রাতে ঘুমকে ভাঙতি, আমারও একটি ভীষণ অল্পশ্রুত, খুব কম শোনা যায়। আমি নিজেই এত মানে সঙ্গীত জীবনে রয়েছি এবং এত গান শুনি, তার মধ্যে আমি নিজেই অনেক বছর বাদে এই গানটি শুনলাম, খুব কম শোনা যায়। এবং আঙ্কেল আপনাকে আমি ধন্যবাদ জানাবো না, খালি আমি কৃতজ্ঞতা যে এই ধরনের গান আপনি আমাদের সামনে তুলে ধরছেন এবং আমাদের আবার মনে করিয়ে দিচ্ছেন, ভীষণ ভালো। আঙ্কেল, একটু আগে শুনছিলাম যে আপনার তো গানের শিক্ষা জীবনটা কলকাতায় কেটেছে, তো সেই বিষয়ে একটু আমাদের আলোকপাত করুন, এখানে শেখা এবং আপনার শুরুটা কিরকম ভাবে, এখন কিরকম চলছে কাজকর্ম, এগুলো একটু আমাদের বলুন। আসলে খুব ছোট করে বলি, আসলে হ্যাঁ এত তো বলা যায় না, খুবই কম সময় আমাদের এই অনুষ্ঠান, আবার যারা শ্রোতা দর্শক তারাও বিরক্ত হতে পারেন যে এত কথা না, বলছি কেন আপনাকে আমরা। অলরেডি অনেকেই জানেন, অনেকেই আপনার সম্বন্ধে জানেন, কিন্তু আমার মনে হয় সেটা অতটা জানানোর দরকার নেই, কারণ মানুষ আপনাকে জানেন এবং ভালোবাসেন, তারা জানে, এবং আমরা গানের মধ্যে দিয়েও বুঝতে পারছি যে আমরা আজকে কাকে পেয়েছি, কি মানুষকে পেয়েছি। তবুও যেটুকু না জানলেই নয়, আমার ভীষণ জানতে ইচ্ছা করছে ধন্যবাদ সেগুলো তোমাকে। এই আমার কলকাতায়। যেটা হ্যাঁ শুরু হয়েছিল আসলে ওই পারিবারিক ভাবে গানের চর্চাটা শুরু হয়েছিল, ভালো লাগার ব্যাপারটা এগুলো হয়েছিল। আমি প্রথম দিকে রবীন্দ্রসঙ্গীত আমি গাইতাম বেশি, তো রবীন্দ্রসঙ্গীত গাইতাম, রবীন্দ্রসঙ্গীত শিখতাম। আমার প্রথম গুরু যিনি ছিলেন নির্মলেন্দু বিশ্বাস, আমাদের ফরিদপুরের মানুষ, তো উনিও একটু রবীন্দ্রসঙ্গীতটা বেশি করতেন। তো ওনার কাছে আমি 4-5 বছর শেখার পরে উনি আমাকে বললেন যে দেখো তুমি দাউদ সাহেবের কাছে ক্লাসিক্যাল শিখতে যাও। তো আমি তৎকালীন সময়ে আমি বলি যে দাউদ সাহেব হচ্ছেন
কলকাতা রিলেটেড, বিশেষ করে মুর্শিদাবাদ এবং কলকাতা দুটো মিলে সঙ্গীতের যে, বিশেষ করে বাঙালি মুসলিমদের মধ্যে যদি কিছু সঙ্গীত চর্চার যে রেশ যদি থেকে থাকে, সেটা কিন্তু করেছেন ওস্তাদ এ দাউদ। এবং ওনার কাছ থেকে আচ্ছা আমাদের আমাদের মতো নগণ্য মানুষরা যেমন গান শিখেছি, তেমনি পণ্ডিত অরুণ ভাদুড়ি থেকে শুরু করে সবাই কিন্তু তার ছাত্র। তো এই সেই জায়গা থেকে যতটুকু শিক্ষা আমি পেয়েছি সেই গান। আর যখন উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চাটা একটু আমার বেশি হচ্ছে, যখন খেয়াল গাইছি, তখন আমার আমার মনে হচ্ছে যে আমাকে বেশি করে যেন নজরুলের গান, যেহেতু রাগরাগিণী নির্ভর এবং মিউজিক্যালি অনেক ভেরিয়েশন, তো এই ভেরিয়েশন আছে বলে হয়তো আমাকে বেশি আমাকে টানছিল, তো সেই গানের চর্চা শুরু করলাম। তো নজরুলের গান যখন চর্চা শুরু করলাম, তখন আমি অনুভব করলাম যে নজরুল যদি গাইতেই হয়, তাহলে তো নজরুলের গান কোনটা ভুল সুর ঠিক সুর সেটা না, যে আমাকে নজরুলের গান গাইতে গেলে যে স্কিল যেটা, সেটা তো বিল্ড আপ করতে হবে। তো তখন আমি আমার যতটুকু অভিজ্ঞতা হলো তাতে দেখলাম যে কলকাতাতে পণ্ডিত সুকুমার মিত্রের কোনো সাবস্টিটিউট বোধহয় হয় না, এটা আমি তার ক্ষুদ্র শিষ্য হিসাবে হয়তো একদম, আমি এটা অনুধাবন সকলের করেছি। মত, একদম একদম। তো আমি তার কাছে আমি গেলাম, উনি আমাকে শিখিয়েছেন। সত্যি কথা বলতে কি, আজ তিনি প্রয়াত হয়েছেন, তার আত্মার কল্যাণ কামনা করছি এবং পরপারে যেন উনি ভালো থাকেন। আজকে তার যে যেটুকু আশীর্বাদ এবং তার যেটুকু তালিম আমি পেয়েছি নজরুলের গান কিভাবে গাইতে হয়, সেই বিষয়টা কিন্তু আমি তার কাছে শিখে তারপরে আমি তো চলে এলাম। যখন ঢাকায় চলে আসলাম, আসার পরে আমি নজরুল এবং ক্লাসিক্যাল দুটোই একেবারে পাশাপাশি, নদীর মতন যেন বহমান, এই চলে আসছে এখন করে যাচ্ছি। সেই সাথে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠিত নজরুল ইনস্টিটিউট, এখন কবি নজরুল ইনস্টিটিউট নাম, সেখানে স্বরলিপি করা, সেখানে সত্যিকারের সুর কোনগুলো নজরুলের সেগুলো খুঁজে বের করার যে দল, আমরা তাদেরও আমি একজন সেনা বলবো আর কি। তো এমনি করেই, তাছাড়া আমাদের বাংলাদেশ সরকার যে কাজটি করেছেন সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের 64টা জেলাতে শুধু ছেলে মেয়েদের, নতুন ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেয়া না, যারা শিক্ষক তাদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা সরকার থেকে করেছেন, এবং এগুলো আমরা নিয়মিতভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায়, আমরা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সেই সাথে বাহ, আমাদেরও কিন্তু একটি নজরুল সঙ্গীত সংস্থা বলে একটি সংগঠন আছে, যেখানে খায়রুল আনাম শাকিল, আমি, আমাদের খালিদ ভাই ছিলেন, উনি প্রয়াত হয়েছেন, আমরা সবাই মোটামুটি যারা সিরিয়াসলি গান গাওয়ার চেষ্টা করছি তারা সবাই এই সংগঠনের সঙ্গে আছি। তো সবাই আমি এখানে চেষ্টা করছি নজরুলকে ভালোবেসে, যে নজরুলের গান যেন সবার কাছে নজরুলের মতন করে পৌঁছায়। তো আমরা আমাদের যে কাজটি একটু বেশি দায়িত্ব, সেটা হচ্ছে যে যেহেতু আমি ক্লাসিক্যাল গান করি, সেই সাথে নজরুলের গানও করি, সুতরাং আমার প্রশিক্ষণ বা আমার নজরুলের গান নিয়ে যে ভাবনা বা নজরুলের গানের যে ব্যাপ্তি, সেটা বোধহয় একটু অন্যরকম। যে নজরুলের অনেক অপ্রচলিত গান আমি লাস্ট 25 বছরে কিন্তু আমি বলতে পারি অন্তত গোটা বিশ্বে থেকে 25টা গান তো একেবারে প্রতিষ্ঠিত করেছি, একদম অপ্রচলিত গান। তো এরকম গান নিয়ে হয়তো একটি অনুষ্ঠান করা যায়, যে আবার কিছু গান আছে যেগুলো, যে প্রচলিত সুর যেগুলো ভ্রান্ত ভুল, যে তার সত্যিকারের সুর কোনগুলো, এগুলোও আমরা কাজ করেছি এবং সেগুলো প্রতিষ্ঠিত করার জন্য অনেক বাধা পেয়েছি, তারপরেও কিন্তু আমরা করে যাচ্ছি। তো এইভাবেই কিন্তু আমার গানের চর্চা চলছে, করে যাচ্ছি। এবং আঙ্কেল, এই যে আপনি বলছেন, জানালেন যে অনেক নজরুলের গান সংরক্ষণ করা হয়েছে, এবং আপনাদের ওখানে যে এই প্রশিক্ষণটা শুরু হয়েছে, যে 64টা জেলায় সেখানে প্রশিক্ষক গান তোলানো হচ্ছে, এটা কিভাবে করছেন? মানে ছেলে মেয়েদের, মানে এক এক দিন, প্রত্যেক দিন এটা হচ্ছে না, মাসে এরকম করে, মানে না, এই এটা হয় সিস্টেমটা কি, কিরকম? আমাদের করোনা, আমাদের করোনা এসে এটা একটু বাধাগ্রস্ত হয়েছে। কবি নজরুল ইনস্টিটিউট যে কাজটি করছেন, সেটা হচ্ছে যে যে কোনো জেলা শহরকে নির্বাচন করা হচ্ছে, সেখানকার যারা জেলা প্রশাসক বা ওখানকার যারা ডিভিশনাল কমিশনার যারা আছে, তাদের মাধ্যমে শিল্পকলা একাডেমিকে, সংস্কৃতি মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা অ্যারেঞ্জ করছে। করার পরে ওখানকার যারা শিক্ষক এবং যারা অ্যাডভান্স স্টুডেন্ট, তাদের 50 জন বা কোনো ক্ষেত্রে আরো বেশি, তাদের একটু গ্রুপ তৈরি করা হচ্ছে। তারপরে সেখানে গিয়ে ওদের 5 দিন ধরে গান শেখানো হচ্ছে। আচ্ছা তো 5 দিন ধরে যতখানি সম্ভব গান শেখানো হচ্ছে, এবং
শেষের 3 দিন সম্মেলন হচ্ছে সেই জেলা বা সেই সেখানে গানের অন্তত 2 দিন বা 3 দিন ধরে হুম হুম মানে মিউজিক কনফারেন্স হচ্ছে নজরুলের গানে। সেখানে ওখানে গান শিল্পীরা যেমন সুযোগ পাচ্ছে তারা গান গাইছে, প্রশিক্ষণার্থী যারা ভালো শিল্পী তারা গান গাইছে, সেই হ্যাঁ সঙ্গে হ্যাঁ ঢাকা থেকে যারা আমাদের বেস্ট শিল্পী তারাও হুম কিন্তু ওই বিভিন্ন জেলায় ভাগ ভাগ করে তারা যাচ্ছে এবং তারা গান শোনাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা নজরুল প্রচারের চেষ্টা করছি। এবং এত ভালো একটা চেষ্টা, এত ভালো একটা সবারই আপনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন। এবং আমার মনে হয় যে এই যে নজরুলকে নিয়ে বাংলাদেশে যেভাবে চর্চা চলছে, যেভাবে আপনারা চেষ্টা করছেন যে মানুষের কাছে কিভাবে করে দেওয়া যায়, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমাদের এদেশে আমার মনে হয় এই ধরনের কাজ যদি একটু শুরু হতো, আপনার এই বিষয়ে আপনার কি মনে হয় না আঙ্কেল, যে বাংলাদেশে যেভাবে আপনারা নজরুলের সৃষ্টিকে আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের পশ্চিমবঙ্গে তো সেরকম কিছু নেই, তাই সেক্ষেত্রে আমাদের শুনতে হয়, আমাকে নিজেকেও শুনতে হয় যে তুমি এই পরিবারের একজন হয়ে এই সুরটা তুমি কি করে গাইলে, কিন্তু দোষটা তো আমার নয়, মানে অতমান নয়, আমরা আমি স্বীকার করি। আমি আমার নই তো দোষটা, আমি কি করতে পারি। এই যে আপনারা এত এত ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন জেলায় জেলায়, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না, সেক্ষেত্রে আসলে আপনার কি তুমি মনে হয় একদম, তোমার পশ্চিমবঙ্গে? এই যে সরল স্বীকারোক্তি এটা একেবারেই মানে খুবই যুক্তিযুক্ত এবং সত্যি। হ্যাঁ, আমি 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 ফিল নিজেও করি এটা জিনিসটা। ফেস করি। হ্যাঁ, তো যখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতবর্ষে কিন্তু বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় বাঙালিদের, বাঙালি অধ্যুষিত পশ্চিমবাংলা, তো সেখানে কিন্তু আমি যখন দেশের বাইরে বিভিন্ন ইউরোপ বলো বা বিভিন্ন দেশে যখন আমি গিয়েছি তখনও দেখেছি যে দেশে থাকতে কিন্তু দেশের মর্ম বোঝে না, শিল্পের মর্ম বোঝে না, যখন বিদেশে চলে যায় ওই ইংরেজির ভিতরে তখন তখন কিন্তু হ্যাঁ হ্যাঁ এই মায়া, এই আমাদের সঙ্গীতের, এই সাহিত্যের মায়া, তখন তারা এর চর্চা করার জন্য পাগলের মতন কাজ করছে। কিন্তু এই যে কাছে যখন আমরা পাই তখন তার আমরা ওই ওই মূল্যটা বুঝি না সত্যিকার অর্থে। কি দেখো, তোমাদের ওখানে যে সরকার এখন আছে বিশেষ করে পশ্চিমবাংলায়, আমাদের মমতা ব্যানার্জি, আমার শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি, উনি এক সময় উদ্যোগ নিলেন এবং আমাদের নজরুল তীর্থ বোধহয় ওটা যেখানে ওটা হয়েছে আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ রাজারহাটের হ্যাঁ কাছে, হ্যাঁ সেটা যখন হলো তখন আমরা শুনেছিলাম যে এটা দরকার হলে যৌথভাবে বাংলাদেশের সহযোগিতা, এখানকার গবেষক শিল্পীদের সহযোগিতা নেওয়া হবে এবং আমরা মিলেমিশে সত্যিকারের নজরুল চর্চা করব। সত্যি কথা তোমাকে বলি, আমাদের খিলখিল বা তোমাদের ওখানে অনিন্দিতা, অনিন্দিতা তখন আমেরিকায়, তো হুম তোমরা হুম হুম সবাইকে বিশ্বাস করো আমরা এত আশাবাদী হয়েছিলাম যে এই ব্যাপারটা যদি সফল হয় তাহলে আমরা কিন্তু সবাই মিলে আন্তরিক ভাবে চেষ্টা করব অন্তত, কারণ পশ্চিমবঙ্গে তো ট্যালেন্টের শেষ নাই, ট্যালেন্ট তো প্রচুর সেখানে, কারণ ওখানে স্কিল আছে, কিন্তু গানগুলোকে প্রচুর ঠিক করে তাদের সামনে দিতে হবে তাহলে কিন্তু দিতে তারা হবে, দুর্দান্ত গাইবে। তো এখন যদি আমাদের শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি যদি একটু উদ্যোগ নেন, তার এত বড় যে স্থাপনাটা উনি তৈরি করেছেন নজরুলের স্মরণে এবং নজরুলের সম্মানে, ওইটার কিন্তু সত্যিকারের অ্যাক্টিভিটি কিছু হচ্ছে বলে আমার অন্তত মনে হয় না, কারণ আমাদের না কানে হয় আসেনি। না, এখন ওটা হয় না প্রেক্ষাগৃহ তৈরি হয়ে গেছে এবং এই তো, সেখানে তো চলছে। এইখানে যদি উনি আমারও কিন্তু মনে হয় একদম, এটাই, এই যে উনি আপনারা উনি কিন্তু যেভাবে ওখানে ব্যক্তিগত করছেন, ভাবে উনি হ্যাঁ উনি ব্যক্তিগত ভাবে নজরুলকে অনেক ভালোবাসেন বলে আমার বিশ্বাস, আমরা জানি। উনি শুধু যদি ইচ্ছে করেন, বা বিশেষ করে কলকাতার যারা সাংস্কৃতিক অঙ্গনের যারা পুরোধা ব্যক্তিত্ব আছেন তারা যদি একটু নজরুলের প্রতি আন্তরিক হন বা এই প্রয়োজনীয়তাটা বোধ করেন তাহলেই কিন্তু এটা সম্ভব। আর আমরা সত্যি কথা বলছি, কলকাতায় যেসব ট্যালেন্টেড লোকজন আছে তাদের সঙ্গে আমরা মিলে মিশে আমরা কাজ করতে চাই, নজরুলকে নিয়ে কাজ করতে চাই, শুধু একটু ইচ্ছা। এই ইচ্ছেটা যদি হয় না তাহলেই দেখবে যে আমরা যেমন বাংলাদেশে চেষ্টা করছি পশ্চিমবাংলায় অনেক ভালো নজরুল চর্চা হবে, এবং সেই দিন দেখার জন্যই কিন্তু আমরা বসে আছি। এবং আমি নিজেও এটা যত এই হৃদয় নজরুল যে অনুষ্ঠানটা আমাদের 2 মাস ধরে শুরু হয়েছে এবং এখানে বহু গুণীজন মানুষেরা আসছেন, আপনার মতো একই মত তারা পোষণ করছেন যে একটু যদি উনি চেষ্টা করেন, এবং আমার নিজেরও ভীষণ ইচ্ছে যে ওনার সঙ্গে আমি সাক্ষাৎ একবার এখন নিজে গিয়ে দেখা করে এই কথা আমি আবার আর্জি জানাবো ওনার কাছে, আমি দাবি রাখবো। আমি কারণ এছাড়া তোমরা এছাড়া তোমরা আর সবাই কোনো যাও, উপায় নেই। তোমরা সম্মিলিত ভাবে যাও, তোমরা সম্মিলিত ভাবে হুম যাও। পশ্চিমবঙ্গে অনেক ভালো গুণী শিল্পী আছে, গবেষক আছেন, তাদের তাদের নিয়ে তোমরা সম্মিলিত ভাবে যাও, তাহলে শক্তিটা কিন্তু অনেক বাড়বে। তোমরা হ্যাঁ, কারণ সবাই যাও। তাছাড়া
এভাবে একটা একটা করে দিন চলে যাচ্ছে, এবং নজরুলের সৃষ্টিকাণ্ড, তার সৃষ্টিকর্ম সমস্তটা আমার মনে হয় বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে মানুষের কাছে। কারণ শুধু তো এপার বাংলা ওপার বাংলায় কাজী নজরুল ইসলাম মানে সীমাবদ্ধ নয়, তিনি সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে আছেন, তার গান, তার কবিতা, তার সমস্ত কিছু, কোনটা বাদ দিই কোনটা বলবো, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। সত্যি এ বিষয়ে আমি নিজেও এটা উপলব্ধি করেছি যে এখানে আমি নিজে গিয়ে আমি নিজেই ওনার কাছে সেই দাবি রাখবো। আঙ্কেল, আমি আবারও অনেক কথা আজকে আপনার থেকে জানার আছে, তার আগে একটা গান একটু শুনে দিই। আচ্ছা, মানে এবার আমি কথাটা যে আপনার একটু একটু করে গান যেন সেই অনেক এনার্জি পাওয়ারের মতো একেবারে, সেরকমই একটা গান আচ্ছা আমি দেখো, শুনে। এবার এবার আমি একটি ভজন গাইতে চাচ্ছি, যে একটু দেখো এর বাণী এবং সুর কতখানি সমৃদ্ধ হতে পারে। এইরকম গানও কিন্তু দেখো আমাদের এখানে তো আমরা চেষ্টা করছি প্রচলিত করার, কিন্তু পশ্চিমবঙ্গে প্রচলিত হয়নি। তো কেন এইসব গান প্রচলিত হয়নি? আমি কিন্তু একটু পরে পুরো গানটা হয়তো গাইতে পারবো না, একটু একটু করে আমি গেয়ে শোনাবো। একদম আমি একটা একদম ভজন গাইছি, দেখো একটু ভজন গাইছি, খেয়াল করো। একদম একদম একদম। তুমি বেণুকা বাজাও তার নাম লয়ে শরণম, তুমি বেণুকা বাজাও তার নাম লয়ে শরণম, মোর সাথ যাই হরি আমি যদি, আমি যদি সেই কিশোরী হইতাম, তুমি বেণুকা বাজাও তার নাম লয়ে সেই প্রেম মোরে দাও গো শ্রীহরি, যে প্রেমে নেমে আসো নেমে আসো রূপ ধরি, যে প্রেমে কাঁদো যমুনার তীরে তুমি, লয়ে রাধা রাধা নাও বেণুকা বাজাও তার নাম লয়ে সেই প্রেম দাও যে প্রেমে ভোলো তুমি হে শ্রী ভগবান, রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া, রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া, নীতি সহ মোরা কি হরে উঠু কমল দাউ প্রিয় মোরে, সেই আখি জল মোরা কি হরে উঠু কমল দাউ প্রিয় মোরে, সেই আখি জল দাও সেদিন রহু দাও দাও সেদিন রহু দাও, যে বিরহে মরা হয় দোজো ধাম, বেণুকা বাজাও তার নাম লয়ে শরণম, মোর সাধ যাই হরি আমি, আমি যদি সেই কিশোরী হইতাম।
তুমি বেণুকা বাজাও তার নাম লয়ে শরণ। আহা, কি ভালো কথাগুলো! শুধু এবং কথা না, কথার এটাও সঙ্গে ভীষণ কম সুরের শোনা যে যায়, নিবেদন, সুরের যে সুরের নিবেদন, যে তুমি দেখো। নিবেদন, একদমই তাই, হ্যাঁ, একদম। এই যে এই গানগুলি কেন প্রচলিত হয়, এই যে তুমি বলছিলে আমরা যে করছি, আমরা কিন্তু আমাদের টেলিভিশন, আমাদের টেলিভিশনে আমরা যার পেছনে সত্যিকার অর্থে আমরা কাজ করছি, আমাদের একেবারে সামনে যা থেকে আমাদের পরিচালিত করছেন যিনি, আমাদের শ্রদ্ধেয় ডক্টর রফিকুল ইসলাম, এখন আমাদের জাতীয় বাংলাদেশের হচ্ছে জাতীয় অধ্যাপক, তো এই যে ওনার নেতৃত্বে কিন্তু আমরা কাজ করছি। তো আমরা যেমন উনি টেলিভিশনে কাজ করছেন, আমি নিজেও গত প্রায় বোধহয় 5 বছর 6 বছর হয়ে গেল, আমাদের বেতার, বাংলাদেশ বেতার যেটা ঢাকা, সেখানে কিন্তু প্রত্যেক শুক্রবারে একটি অনুষ্ঠান আমি আমি এটা পরিচালনা করি এবং আমি উপস্থাপন করি, সেটার নাম দোলন চাপা। তা আমাদের দেশের যারা বেস্ট শিল্পী তাদের একজনকে সেখানে আমরা ডাকি এবং তার কথা, তার 4টে করে গান আমরা প্রচার করছি। তো এইভাবে কিন্তু টেলিভিশন, রেডিও, সমস্ত মিডিয়াগুলো, কারণ এখনকার সমাজ কিন্তু মিডিয়া নির্ভর, তো এই সময় যদি একদম, মিডিয়াতে আমরা সেইভাবে, মিডিয়া যদি আমাদের সহযোগিতা না করে তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু সম্ভব সেইভাবে না, আমরা প্রচার করতে পারবো না, তাই না? তো ঠিক, আমার বিশ্বাস তোমরা ওখানে পারবে, পশ্চিমবঙ্গে পারবে, সেখানে অনেক গুণী শ্রোতা, গুণী গবেষক, আর সবচেয়ে হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি বা বিবেকবান মানুষ প্রচুর আছেন, তো তারা নিশ্চয়ই তোমাদের সহযোগিতা করবে। হ্যাঁ, সে আশাতে কিন্তু ওই শুরুটা, মানে ওই যে বলে না যে হবে হবে, এই আশায় থাকলে হবে না, শুরুটা শুরু করে দিতে হবে, নচেৎ এ এক্স্যাক্টলি, সম্ভব না। মানে এত কিছু যার, যে মানুষটির হয়তো তার সৃষ্টি জীবন খুব কম, কয়েকটা বছর মাত্র, কিন্তু তার মধ্যেও ওই কয়েকটা বছরেও তার যে পরিধিটা বিশাল, সেটা কে পুরোটা না হলেও কিছুটা অনুধাবন করতে গেলে আমার মনে হয় শুরুটা এবার সময় হয়ে এসেছে করার। একদম। আচ্ছা আঙ্কেল, আমি আবার আরো কিছু জানতে চাই, যে আপনার এই কলকাতায় কাজকর্ম যা কিছু, মানে এই যে রেডিওতে যেটা শুনলাম, যে আমি তো জানি যে রেডিওতে ভীষণ জনপ্রিয় একটি, চেনা একটি মুখ আপনার, তো রেডিওর সাথে না শোনো, কাজকর্মের রেডিওতে কিরকম? আমি খুবই শ্রদ্ধা ভরে রেডিওর কাজগুলো করি, এবং সত্যিকার অর্থে কি আমার প্রাথমিক ভাবে এদেশে আমাকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ বেতার, যার জন্য আমি গ্রেটফুল, এবং বেতারকে আমি অনেক বেশি মূল্যায়ন করি। তুমি শুনলে খুশি হবে যে আমাদের বাংলাদেশ বেতার ঢাকা যেটা, তার ই কিন্তু এরিয়া কিন্তু অনেক, এবং তুমি শুনলে আমি, হ্যাঁ, খুশি হবে ভীষণ যে নাম করা। ভারতবর্ষে, ভারতবর্ষে একেবারে ওই কি বলে মুর্শিদাবাদ এবং মালদা পর্যন্ত এই অনুষ্ঠান যায়, আর বাহ, 24 পরগনা একদম মানে প্রায় কলকাতার কাছে পর্যন্ত একটা বিরাট এরিয়ার মানুষ এই অনুষ্ঠানটি শোনেন তারা, এবং বাহ, প্রচুর চিঠিপত্র আসে, প্রচুর তাদের মতামত আসে। বিশ্বাস করো বাহ, তখন মনে হয় যে না, আমি যদি একটু কষ্ট হয়, তারপরেও তো এই প্রচুর বিশাল সংখ্যার একটা মানুষের কাছে কিন্তু আমি নজরুলকে নিয়ে যেতে পারছি। একদম। এবং এভাবে, ওই জন্য তো আমি প্রথমেই বললাম যে আপনি শুধু শুধু সঙ্গীত শিল্পী নন, আপনি তো প্রশিক্ষক, আপনার দায়িত্ব আর সবার থেকে কিন্তু অনেকটা বেশি, আপনার দায়বদ্ধতা অনেক বেশি। আবার একটি গানে যাব, এটা আমাদের যতই বলি ওপার বাংলার, কিন্তু ওই কয়েকটা ভৌগোলিক বেড়াজাল আমার মনে হয় আমাদের আটকে রেখেছে, এছাড়া এপার বাংলা ওপার বাংলা কিছুই না, একটাই বাংলা। এবং সবার শোনো, মধ্যেই মা শিক্ষা, একজনই হয়, শোনো, বাঙালি, বাঙালি আমরা সবাই, সারা পৃথিবীর যত বাঙালি আছে, শিক্ষা এবং সংস্কৃতি এই জিনিসকে ভাগ করবে কে? পৃথিবীর কোনো শক্তি কেউ, আছে একদম যে আমাদের একদম, ভালো লাগা বা ভালোবাসার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে আমাদের ভালোবাসা তার প্রতি, সেটাকে ভাগ করবে কে? সেটা কোনো ভৌগোলিক একদম, সীমারেখা ভাগ করতে পারে না। আর একদমই এখন না, তো পৃথিবী ছোট হয়ে গিয়েছে, এখন তো মিডিয়ার দৌলতে পৃথিবী ছোট, এখন তো সব ছোট, মিলেমিশে একাকার হয়ে গিয়েছে একদম। একাকার হয়ে গেছে, একদমই তাই। এবং সেজন্যই বলা যে ওই ভৌগোলিক কয়েকটা তার বেড়া জাল, ওগুলোকে ওগুলো দিয়ে আমাদের আটকে রাখতে পারবে না। শুধু ওপার বাংলার বিজয় মাস নয়, আমাদের বিজয় মাস, এটা বিজয় দিবসের মাস। সেই জন্য সেই দেশ মানে তো একটা মা, এবং মা কিন্তু একজনই হয়, সব সব মাদের মধ্যে মা একজনই হয়, এবং সেই সব মায়ের মধ্যে
মায়ের একটা মায়েরই রূপ হয়, তো দেশও দেশ মাতৃকাও আমাদের কাছে তাই। এবং এই যে বিজয় দিবস, তার সঙ্গে নজরুলের আরো অনেক দেশ মাতৃকার গান আছে আঙ্কেল, আমি দেশ মাতৃকার গান শুনতে চাই, কারণ অনেক দর্শক বন্ধুরা এই অনুরোধ করেছেন আপনাকে, আমি কমেন্টস গুলো পড়বো পরে আচ্ছা, অনেক আবারও তারা। পরে আমি আমি যেটা দেখেছি হ্যাঁ এক্ষুনি একটা দেখলাম যে পরদেশি বধুয়াটা শুনতে চেয়েছে হ্যাঁ, নতুন পরদেশি এই বধুয়াটা গানটা। শুনতে চেয়েছেন। হ্যাঁ, এই হ্যাঁ গানটা কিন্তু আমি আমি কিন্তু এই দেশে বাংলাদেশে একেবারেই এটা অপ্রচলিত একটি গান, মাঝ খাম্বাজ রাগে নিবদ্ধ। তো এটি আমি আমি এই দেশে প্রচলিত করেছি সত্যিকার অর্থে কি, আমাদের শ্রদ্ধেয় সুধীন দাস উনি প্রয়াত হয়েছেন এখন, উনি আমাকে এই ধরনের কাজে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তো এসব গান তো আচ্ছা এখন যেমন অনলাইনে পাওয়া যায়, তখন যেত না, তো তখন ওই অনেকেই এগুলো ওই যক্ষের ধনের মতন যেন আটকে রাখতো তাদের মানে ক্ষুদ্র এবং হীন হুম স্বার্থের হুম জন্য। তারা নজরুলের প্রচার চাইতো না, নিজেদের দাপ চাইতো, যে কারণে আচ্ছা গানগুলো আমরা পেতাম না। তো তখন উনি যেগুলো স্বরলিপি করতেন, সেই স্বরলিপি হাতের লেখা স্বরলিপির ফটোকপি আমাকে উনি দিয়ে দিতেন, সালাদ্দিন এই গানগুলো তোমার জন্য খুব ভালো হবে, তুমি তোলোগে। তো ওই হাতের হুম লেখা স্বরলিপির ফটোকপি থেকে আমি গান তুলতাম, এবং সেইগুলো সেইগুলো আমি পরে নজরুল ইনস্টিটিউটে যারা আমাদের আমার চেয়ে অনেক বয়সে বড় অনেকেই, তারাও তুলে নিয়েছে আমার কাছ থেকে। তো এমনি করে বেশ কিছু বিখ্যাত গান আমি প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম, তার মধ্যে কিন্তু পরদেশি বধুয়া একটি। তো তুমি যেহেতু শুনি দেশাত্মবোধক গানের কথা না, বললে, পরদেশি বধুয়া আমি শুনি আগে, এরপরে দেশাত্মবোধক শুনবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কারণ গাইছি আমি দুটোই। হ্যাঁ 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 এটা মাঝ খাম্বাজ রাগে নিবদ্ধ। দেখো তুমি একবার হ্যাঁ হ্যাঁ ভাবো হ্যাঁ যে নজরুল সেই কালে এতকাল আগে উনি মাঝ খাম্বাজ নিয়ে কাজ করলেন, পরবর্তীতে দেখো এই রাগ নিয়েই কিন্তু আমাদের ওই কোয়েলিয়া মাতকার পুকার যেটা এই গানটা, আবার বেগম আক্তারের যেটা কোয়েলিয়া হ্যাঁ গান হ্যাঁ হ্যাঁ থামায় হ্যাঁ এবার খোলা হলে, মাঝ হ্যাঁ খাম্বাজ। হ্যাঁ হ্যাঁ এখন দেখো তো এই রাগগুলো নিয়ে নজরুল কত আগে কাজ করেছেন, আমি এইটাই যখন আমি ভাবি তখন বিস্ময়ে আমি হতবাক হয়ে যাই। দেখো গানটা, পরদেশি এলে কি রাত দিনে, পরদেশি মধুগা এলে কি রাত দিনে, পরদেশি মধুগা আসিলে এত দিনে কেমনে, কত চিনে পরদেশি বন্ধুরা এলে কিয়া তো দিনে, পরদেশি বন্ধুরা। তোমারে খুঁজিয়া কত রবি শশী, অন্ধ হইল পীর নিধিল তিনি রে, তব আসে আকাশ তারা দীপ জ্বালি, জাগিয়াছে শিশিরে, শুকায়েছে সরব দেবতা তোমাবিনে, শুকায়েছে সরব দেবতা তোমাবিনে, পরদেশি দিনে পরদেশি বন্ধুবা। কত
ছিলে বল পাশোদি এত দিনে বাসোদি এত দিনে বাসোদি এত দিনে বাসোদি এত দিনে বাসোদি বাজিলো কি এলে কিনা তোদিনে পরদেশি বন্ধুরা। আহা, আমি না বিশেষ করে আঙ্কেল জানেন নজরুলের যখন যখন কোনো গান শুনি, যে কোনো গানই, বিশেষ করে নজরুলের গান শুনতে যখন কোনো গান তুলছি বা শুনছি, সেক্ষেত্রে ওই গানের কথাগুলো আমি ভাবলে অবাক হয়ে যায় যে গানের মধ্যে যে কথা কি করে সম্ভব। মানে এক একটা গানের কথা এমন, এই যেমন আপনি আপনি যেটা গাইলেন সেটা সেটারও তাই আমি শুনছি গানের কথাগুলো, মানে কি মারাত্মক। এক তো তার সে এই মানুষটির এত সম্ভারের মধ্যে তিনি যে 20-22টা যে রাগ সৃষ্টি করেছিলেন তার নিজস্ব, সেটা ভাবলে অবাক লাগে। মানে সত্যি ইনারা ঈশ্বরের দূত, আর বোধহয় জন্মাবে না। আসলে মানে এটা এটা অনেকেই, আমাদের যখন নজরুল জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছিল সেই সময় আমার মনে হয় সবচেয়ে কম বয়সী ওই সাধক সম্মেলন বলে একটা ই হয়েছিল সেখানে, তো সেই সাধক সম্মেলনের যাদের সদস্য বানানো হয়েছিল রাষ্ট্রীয়ভাবে তাদের মধ্যে আমি ছিলাম, মানে ওই ওই গ্রুপের সবচেয়ে কম বয়সী আমি। তো যাই হোক, আমাকে রাখা হয়েছিল, তো তখনও কিন্তু আমাদের যে উন্মুক্ত আলোচনাতে খুবই চমৎকার আলোচনায় আমাদেরই বিশিষ্ট গুণীজন তাদের অনেক সমৃদ্ধ মানে আমাদের সমৃদ্ধ করার মতন আলোচনা করেছিলেন, সেখানেও কিন্তু একটি কথা বারবার ঘুরে এসেছিল যে নজরুলের যদি আমরা 1928 সাল থেকে বিশেষ করে সঙ্গীত নিয়ে তার যে কাজটা সেই কাজটা নিয়ে তারপরে ওনার নির্বাক পূর্ববর্তী কাল মানে আকাশবাণীতে যে 1937-38 সাল থেকে 41-42 সালের আগে পর্যন্ত উনি নির্বাক হওয়া পর্যন্ত যে সময়টিতে উনি কাজ করলেন, তো এই যে কাজগুলো সংখ্যা গুণগত মান তার এক্সপেরিমেন্ট সবকিছু মিলে যদি আমরা বলি একটা মানুষের যদি কেউ 100 বছর বাঁচে তারপরেও কি তার পক্ষে সম্ভব সত্যি? তো যে কারণে নাকি একটা কথা হচ্ছিল যে এটা আমাদের কেমন অবাস্তব মনে হয়, অবিশ্বাস্য মনে হয়, একদম এটা বোধ করি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হয়তো তখন অনেকে বলতে পারেন যে এটা বোধ হয় কোনো দেবতা বা কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী, তখন আমি আমার আলোচনাতে বলেছিলাম যে এখানেই নজরুলের হচ্ছে কি বলবো স্পেশালিটি, উনি যে আলাদা একটি মানুষ। দেখো তুমি, আমি এরকম মানুষ দু একটি দেখেছি, মনে করো উনি যখন যখন কলকাতায় একেবারেই সঙ্গীত নিয়ে পুরো ব্যস্ত সে সময় কিন্তু ওই ট্রেনে চেপে কিন্তু প্রত্যেক সপ্তাহে উনি মুর্শিদাবাদ যেতেন, তোমরা নিশ্চয়ই জানো। যখন রাগ রাগিনী নিয়ে উনি এক্সপেরিমেন্ট শুরু করলেন তার ঠিক আগে, তো মুর্শিদাবাদে সরি মুর্শিদাবাদে ওস্তাদ কাদের বক্স এবং ওস্তাদ মাস্তান গামা এই এই দুই এই নামে দুজন ওস্তাদ ছিলেন, তো তাদের কাছে প্রচুর অপ্রচলিত রাগ ছিল যেগুলো অনেকেই জানতেন ব্যাপারটা। তো এমনি তো সেকালের ওস্তাদজিরা তো হুট করে কেউ রাগ চাইলেই তো দিয়ে দেবে না, তাই না? যাকে তাকে অপাত্রে দান তারা কেউই করবে না, তাদের ভালো ছাত্র করবেন না। ছাত্রীদের তারা দান করতেন দিতেন। তো সেই সময় নজরুলের যে এত ভালোবাসা সারা বাঙালিদের মধ্যে তথা অবাঙালিদের মধ্যেও পশ্চিমবাংলায়, যে উনি মানে প্রত্যেক সপ্তাহে উনি মুর্শিদাবাদ যেতেন এবং মাস্তান গামা এবং ওস্তাদ কাদির বক্সের কাছ থেকে ওই অপ্রচলিত রাগগুলিকে উনি নিয়ে আসতেন। দেখো উনি আকাশবাণীতে দুই রকম কাজ করতেন, একটি হচ্ছে নবরাগ আর একটি হচ্ছে হারামনি। তা হারামনি হচ্ছে হারিয়ে যাওয়া রাগগুলো, ওই যে হ্যাঁ ওইখান থেকে উনি উদ্ধার করতেন। তো উনি তো খেয়াল গাইতেন না, রাগের নিয়ম কানুন গুলো উনি শিখে আসতেন। তো এইবার আমার যে বিষয়টা, এইভাবে সামান্য সামান্য তালিম নিয়ে এসে
তার এই ব্যস্ত জীবনে এই রকমের দুর্দান্ত কাজ করা কি সম্ভব? তখন আমার মনে হয়েছিল সম্ভব, কারণ উনি আমরা হচ্ছি সাধারণ মানুষ, যে কাজটি হয়তো 1 বছর ধরে রপ্ত করছি হয়তো, সেটা কিন্তু কিছু মানুষ ঈশ্বর পাঠান, তাদের ওই নেয়ার বা অনুভব করার ক্ষমতাটা এত তীব্র, এত মারাত্মক, যে সেটা হয়তো তাদের 5 দিনেই সম্ভব, যেটা আমরা 1 বছরে আমাদের জন্য সম্ভব হয় না। তো এইটাই হচ্ছে তার অস্বাভাবিকত্বই বলো আর অসাধারণত্বই বলো, তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, অসাধারণ সৃষ্টিশীল মানুষ ছিলেন, এটাই হচ্ছে নজরুল। একদমই তাই। এবং তার সাথে আরো একটি প্রশ্ন আমি এটা আপনার কাছে রাখবো, কারণ আপনি যেহেতু তার কাজকর্ম নিয়ে আপনার সারাটা সময় আপনার নজরুলের সৃষ্টি জীবন, তার গান, তার কথা, এই সমস্ত সময় আপনার এই পেছনেই যায়। আপনি আমায় একটা কথা বলুন যে কাজী নজরুল ইসলাম মানে বিদ্রোহী কবি, আমরা সবাই যেটা এক নামে প্রথমে বলে, উনি তো বিদ্রোহী কবি, তো আপনার দৃষ্টিতে, আপনার দৃষ্টিভঙ্গিতে কাজী নজরুল ইসলাম কি শুধু বিদ্রোহী কবিতে কবির জন্যই কি, নাকি তুমি তার তিনি যে নুপুর, প্রেমেরও কবি? তোমাকে আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এই সময়ে সবচেয়ে জরুরি একটি প্রসঙ্গ তুমি তুলেছো, তোমাকে ধন্যবাদ যে এমন তোমার এই বয়সে এই অনুভবটা যে তোমাকে এমন করে এসছে, তোমাকে নাড়া দিয়েছে। দেখো, আমি আমার কথা বলার আগে আমি নজরুলের কথা বলি। নজরুল কিন্তু নিজেই তার লেখার মধ্যে বলেছেন যে অকারণে আমার নামে সবার মধ্যে একটু ভয় ধরিয়ে দেওয়া হয়, ভয় ধরিয়ে মানে দেওয়া আমাকে হয়। বিদ্রোহী বিদ্রোহী বলে এরকম করে তা সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করা হয়। এখন আমি যদি বলি আমার যেটুকু আমার চর্চা, আমার যেটুকু গবেষণা, আমি বলবো না জাস্ট চর্চা, তাতে আমি আমি বুঝেছি যে তার কথাটা, তার নিজের মানে আত্মোক্তিটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট, যে উনি কখনোই কিন্তু নিজেকে বিদ্রোহী মনে করতেন না। উনি যেসব আমাদের সমাজের খারাপ দিকগুলো তার বিরুদ্ধে কথা বলতেন, এটা যে কোনো সাহিত্যিক যে কোনো শিল্পীরই কিন্তু হওয়ার কথা, যেটা নজরুলের নির্ভীক ভাবে উনি বলতেন, এটা ছিল তার। আর এখন তাকে নির্ভীক বলে সবার মধ্যে ভয় ধরিয়ে দিয়ে, যেখানে আমি যদি পার্সেন্টেজ করছি হয়তো 20% বা 15% তার বিদ্রোহী সত্তা, সেই 15% বিদ্রোহী সত্তাকে হাইলাইট করতে গিয়ে তার 85% অসাধারণ তার যেসব দিকগুলি আছে সেগুলোর কি ঢেকে দেওয়া হয় না? ঢেকে দেওয়া হয়। তা আমি বলি যারা শুধুমাত্র নজরুলকে বিদ্রোহী বলে চিৎকার চিৎকার করে থাকে, তারা আমি বলবো যে হয় তারা নজরুল পড়াশোনা করেন না, অথবা নজরুলকে ষড়যন্ত্র করে একটি ক্ষুদ্র তার একটি দিকে সীমাবদ্ধ করে দেয়। আমার ঠিক, ওর জন্য সত্যিকারই আমি তোমাকে ধন্যবাদ যে আমি মিনতি জানাই যে আপনারা শুধু নজরুলকে বিদ্রোহী বলে বেঁধে দিয়েন না এক জায়গায়, কারণ তার বিদ্রোহী সত্তার চেয়ে আরো 80% বেশি অসাধারণ দিক তার আছে, সেইগুলো চর্চা করুন। এবং আপনি আঙ্কেল আপনাকে আর কি বলবো, এই যে বিদ্রোহী দিক, তিনি কিন্তু নিজে এটা বুঝেছিলেন, তার বিদ্রোহ সবকিছুতেই ছিল, তার প্রেমের মধ্যেও কিন্তু একটা বিদ্রোহ ছিল। কারণ তিনি যখন নার্গিসকে যখন বিয়ে করার জন্য যখন ওখানে গেলেন এবং বিয়ের মঞ্চে যখন বসলেন বিয়ের পিঁড়িতে, সেখানে তিনি যখন বুঝতে পারলেন যে আমাকে কোনো একটা শর্তে বাঁধা হচ্ছে, তিনি কিন্তু সেখানেও বিদ্রোহ ঘোষণা করলেন এবং সেখান থেকে একদম তিনি একদম বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে চলে আসলেন। তো তার প্রেমেও কিন্তু বিদ্রোহ আছে, তার লেখনীতে যেমন বিদ্রোহ, তার প্রেমে বিদ্রোহ, তার সমস্ত জীবনটাই বিদ্রোহ। কারণ তিনি বুঝেছিলেন, আমার মনে হয় যে তাকে বিদ্রোহ করেই তার জায়গাটা টিকে নিতে থাকতে হবে। হবে, টিকে থাকতে হবে। এবং হ্যাঁ, এটা যেমন রবি একটা দিক, ঠাকুর, এটা এটা যেমন তেমন তার একটা দিক, তেমনি তার বিনয়, তার বিনয়ের যে দিকটা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, যে উনি যে একদম মানের একজন কবি সত্যিকারের অর্থে যদি আমরা সারা বিশ্বে তাকে প্রচার করতে পারতাম, তাহলে আজকে নজরুল যে কোথায় থাকতেন সেটা আমরা মানে সত্যি বলছি আমরা ভাবতেই পারি না। তো সেই তার ভাবতেই পারি না। অনেক এমন বিখ্যাত দিকগুলো, অসাধারণ দিকগুলো কিন্তু এমন বিনয়ের সামনে উনি উপস্থাপন করেছেন, মনে হবে যেন উনি কিছুই জানেন না। কিন্তু আমাদের দেশে যদি একটা হাস্যকর কথা প্রচলিত আছে, এখন মনে করে একজন বলছে, বিনয় করে কথা বলছে যে আমি আসলে আমার জ্ঞান খুবই সীমিত, কিছুই জানি না, এখন এইটা শোনার পরে যদি আর একজন বলে যে দেখছো
উনি তো নিজেই বলছেন ওনার উপর জ্ঞান নাই। এখন এই যদি আমাদের নজরুল চর্চা বা সাহিত্য কাব্য চর্চার ধারা যদি এরকম ভাবে চলতে থাকে, যে নজরুল তো নিজেই বিনয়ের সঙ্গে বলেছেন যে উনি খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, তো তাহলে আমাদের বোধ বা সমাজের সেই মানুষগুলি যারা, তারা যদি হাইলাইটেড হয় তখন ডেঞ্জারাস অবস্থা তৈরি হয়। তো এটাই কিন্তু ঘটেছে আমাদের দেশে। নজরুল চর্চা এখনো দেখো অনেকে এসে জিজ্ঞেস করে, নজরুল তো রবীন্দ্রনাথের ভাস্তিকে বিয়ে করেছিল, কেউ বলে যে নজরুলকে তো বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, নজরুলের প্রতি ফিজিক্যালি আক্রমণও হয়েছিল, এবং নজরুল হচ্ছে সেই মানুষ যে একটি মানুষ যখন 10টা মানুষের প্রতিভাকে ঢেকে ফেলে, 10টা মানুষের সমান প্রতিভা নিয়ে যখন একটি মানুষ জন্মায়, তার পেশাগত ঈর্ষা এগুলো জন্মাবেই, যুগে যুগে সমাজে এগুলো একদম জন্মেছে। তো সেই সময়ে নজরুলের বিরুদ্ধে যে ঈর্ষা বা যে কি বলবো, এগুলো একেবারেই একটা খুব জঘন্য একটি ষড়যন্ত্র যেগুলো ঘটেছে প্রতি মুহূর্তে, এখনো ঘটছে ষড়যন্ত্র। কিন্তু নজরুলকে সেভ করার মতন, নজরুলকে গার্ড করার মতন, নজরুলকে আন্তরিক ভাবে ভালোবাসা মানুষ বা সমাজ সব সময় অভাব ছিল। তো এই কারণেই কিন্তু নজরুল, যে তুমি বললে না, প্রতিটা মুহূর্তকে, প্রতিটা দিককে উনি বিদ্রোহ করে সংগ্রাম করে উনি এগিয়ে গিয়েছেন। প্রতি মুহূর্তে তার বিরুদ্ধে, তার সামনে বাধা বাধা বাধা, সেগুলোকে অতিক্রম করে উনি আসতে হয়েছে, তাকে কেউ একদমই সহযোগিতা করে। কেউ করেননি। এবং এছাড়া যে মানুষটি খুব অনায়াসে খুব বিলাসিতার সহিত জীবনটাকে পার করতে পারতেন, সেখানে সমস্ত কিছুকে ঠেলে দিয়ে দূরে সরে তিনি তার জীবনটাকে উপভোগ করার জন্য, শুধুমাত্র দারিদ্রতাকে উপলব্ধি করার জন্য, যে দারিদ্রতা কিরকম, তার জন্য দারিদ্রতাকে বরণ করে নিয়েছিলেন। আমি সবসময় এটা আমার সমস্ত প্রোগ্রামে বলি, এবং হৃদয়ে নজরুল এমন একটি অনুষ্ঠান যেখানে সারা বিশ্বের মানুষ এখন এই মুহূর্তে বসে দেখছেন। আমি আবারও প্রত্যেকবার রিপিট করি যে কাজী নজরুল ইসলাম এত অভিজাত পরিবারের একজন সন্তান ছিলেন তিনি, এবং তিনি ডাবল প্রমোশন পাওয়া একজন স্টুডেন্ট ছিলেন। তিনি এতটাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, এবং তার রক্তটা কিন্তু তার ওই বংশ পরম্পরা থেকে আসছে। তার চাচা বজলে করিম, তিনি ভীষণ পণ্ডিত একজন মানুষ ছিলেন। তিনি 13টা ভাষায় তিনি সেই সময় তিনি গান করতে পারতেন, সুর বানতেন। তো সেই আমার মনে হয় সেই রক্তের ধারাটা তাদের, তার বজলে করিম তিনি চাচা, তার মধ্যে হয়তো স্ফুরণ ঘটেনি তার প্রতিভার, কিন্তু সেটা কাজী নজরুল ইসলামের সঙ্গে সেই প্রতিভা স্ফুরণ ঘটেছিল। এবং সেই ধারাটা, সেই রক্তের যে একটা বহমান যে একটা বিষয় থাকে, সেটা কাজী নজরুল ইসলামের মধ্যে ছিল, কারণ তার বংশে সেটা ছিল। এবং তিনি ভীষণ অভিজাত পরিবারের একজন সন্তান, তিনি কিন্তু কোনো দরিদ্র বাড়ির সন্তান ছিলেন না, এটা এবং এটা তিনি অনেকেই ভীষণ জানে না, এটা অনেকেই জানে না যে তিনি কোন মানে বংশ থেকে, কোন পরিস্থিতি থেকে এসেছেন। হ্যাঁ, তাকে একদমই পরবর্তীতে বিভিন্ন সময়ে অনেক সমস্যা সংকুল তার জীবন যাপন করতে হয়েছে ঠিকই, কিন্তু এটাই তো তার শেষ কথা না। তা আমরা একটি একদম মানুষকে, তোমাকে একটা উদাহরণ দিই, শোনো, আমি আমি নাম করব না, একটি জায়গাতে আমি গিয়ে দেখেছি, সেখানে একটা বিরাট একটা মানে ফলক, নাম ফলক দেয়া আছে, সেখানে নজরুলের সারা জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সেখানে লেখা আছে। সেখানে গিয়ে দেখলাম যে একেবারে প্রথমে, আমার মনে হয় এক বা দুইয়ের মধ্যেই, 2 নম্বরের মধ্যেই লেখা আছে যে নজরুল কত সালে রুটির দোকানে চাকরি করতেন। তো এই যে এত কিছু পজিটিভ কাজগুলো থাকলো, আদতে রুটির দোকানে কাজ করেছিল কি না সেগুলো কিন্তু ওরা জানেও না, সেটাকে রুটির দোকানে আসলে জানেও না। করেছিলেন তাও জানে না। কিন্তু তারা কি করলো, ওইখানে এত তারিখে উনি উনি এত সালে উনি রুটির দোকানে কাজ করতেন। আমাদের, আমি সব ক্ষেত্রে বলছি না, তবে অনেক ক্ষেত্রেই নজরুল চর্চার স্ট্যান্ডার্ড কিন্তু এই পর্যন্ত। তো এই যদি একদম হয় অবস্থা, এই অবস্থা, তখন খুব কষ্ট লাগে যে এত কিছু আপনার জানার সাথে আছে, আমি এত কিছু। একদম একমত। আমি ভীষণ, আমার বিশ্বাস করুন, সেই সময় আমি আমি কিছু বলবো মানে আমার রাগ হয়, আবার হাসিও পাই, মানে তাদের মূর্খতামির সেই সীমাটা দেখে। কাজী নজরুল ইসলাম, ও উনি তো ওই রুটির দোকানে কাজ করেছিলেন না? মানে আমার তার সৃষ্টিকর্ম, তার জীবন সম্বন্ধে আমার আমার তাদের নিয়ে না খুব করুণা হয়, যে তাদের মূর্খতামির লেভেলটা কোন জায়গায় তারা অথচ জানেই দেখো, না। তারা তারা কিন্তু একবারও জানবার চেষ্টা করলো না যে ওইটুকু বয়সে পারিবারিক ভাবে এরকম একটা পরিবার থেকে দূরে থেকে একটি ছেলে ওই কম বয়সে সে স্কলারশিপ নিয়ে, সেই সময়ে মানে একদম স্কলারশিপ পেতেন, সেই ডাবল টাকা নিয়ে প্রমোশন পাওয়া, রুটি, হ্যাঁ,
এবং রুটির দোকানের বিষয়টাও দেখো, রুটির দোকানে উনি রুটির দোকানে ময়দা মাখতেন না। একটি আমি নজরুলকে নিয়ে একটি ডকুমেন্টারিতেও দেখেছি যে যখনই ওই প্রসঙ্গ আসছে তখন একটা রুটির দোকানে হোটেলের রুটি বানাচ্ছে, ওই যে সে আটা মাখছে, এইসব দৃশ্য দেখাচ্ছে, এইসব দৃশ্য ঠিক দেখাচ্ছে। ঠিক আমি লজ্জায় ঘেন্নায় আমি মুখ সরিয়ে নিলাম। তো দেখো যে রুটির দোকানে, হ্যাঁ উনি রুটির দোকানে ওইখানে সেই মানে ওটাকে ভাটি বলে, সেখানে কেন উনি থাকতেন, ছিলেন উনি কিছুদিন, কিন্তু কেন থাকতেন? ওই বয়সের একটি ছেলে স্কলারশিপ পাচ্ছে, ডবল প্রমোশন পাচ্ছে, তারপরে ওই রুটির মালিক, রুটির দোকানের মালিক তাকে থাকতে দেওয়ার পরিবর্তে তাকে দিয়ে হিসাব সারা দিনে রুটির দোকানের একটা ভাটি, মানে তো দোকান তো না এটা, রুটির তৈরির কারখানা, তো সেখানে যে এত হিসাব কিতাব ওই ছেলেটি, একটা এইটুকু পিচ্চি একটা ছেলে ওই রুটির ভাটির দোকানের সমস্ত হিসেব কষে দিচ্ছে তাকে, দিয়ে তারপরে পরিবর্তে তাকে একটি পারিশ্রমিক দেয়া হচ্ছে, এগুলো কিন্তু কেউ, এই যে দিকগুলো কিন্তু কেউ বললো না, বলছে কি না, রুটির দোকানে কাজ করত। রুটির এবং দোকানে এমন ভাবে ডকুমেন্টারিতে দেখাচ্ছে যে ওই রুটির দোকানে সব আটা মাখছে, মানে নজরুল বোধহয় এরকম করে আটা মাখে মেখে মেখে রুটি বানাচ্ছে। তো এইগুলো দেখলে না তখন একদমই লজ্জায় তাই, আমাদের মাথাটা নিচু হয়ে যায়। লজ্জা। ওই যে আমি বললাম, আমার আমার মধ্যে ভীষণ একটা রাগ হয়, আমি কি বলবো, করুণা হয়, মানে নিজের মধ্যে তখন ভাবি যে এরা কতটা মূর্খ। এবং এটাও তারা জানেই না যে ওইটুকু একটা শিশু তখন তার সে তার বাবাকে হারিয়েছে, এবং এই কাজকর্ম করে তার মাকে কিন্তু তিনি প্রত্যেক সপ্তাহে টাকা পাঠাতেন। তো কতটা এক্স্যাক্টলি দায়িত্ববোধ তার মধ্যে ছিল, এবং তিনি ভীষণ শৌখিন একজন মানুষ ছিলেন। সেই সময়ে এত কিছু কষ্টের মধ্যেও তিনি কিন্তু কখনো বাসে ট্রামে ঘুরবেন না, তিনি ট্যাক্সিতে চড়বেন, নচেৎ নিজের শৌখিন বিভিন্ন দামি দামি গাড়ি, সেই সময় তিনি কিন্তু গাড়িও কিনেছিলেন, যে হ্যাঁ গাড়িতে হ্যাঁ তিনি বিশেষভাবে ঘুরতেন, দামি দামি পারফিউম ইউজ করতেন, তার পানের বাটা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে এত রুচিশীল একজন মানুষ ছিলেন। আমার মনে হয় আমাদের সকলের, একটু যদি নজরুলকে নিয়ে জানি, একটু যদি নজরুলকে ভালোবাসি, এগুলো আমরা অনেক কিছু জানতে পারবো। আঙ্কেল, আমরাই আমরা সমৃদ্ধ আবার একটা হব, গান, আমরাই। আচ্ছা একদম এবার আমি যে একদম, গানটি গাইছি, দেখো আমি সত্যি কথা বলতে কি এগুলো মানে এক অনুষ্ঠানে তো সবকিছু হয় না, আমি পরবর্তীতে না সময় না না, পেলে আমি নজরুল, বিশেষ করে কলকাতাতে যে গানগুলি অসাধারণ, যেসব গান একেবারেই ভিন্ন সুরে এবং একেবারে তথ্যবিহীন ভাবে যে গানগুলি গাওয়া হচ্ছে, এরকম কিছু গান তোমাদের আমি পরে শুনিয়ে দেব। আজকে একটু একদম, অনেক অনেক জনপ্রিয় গানের অনুরোধ আমি দেখছি, তার মধ্যে আমার কোন হ্যাঁ, কুলি আজ, এটা অনলাইনেও আমার খুব পপুলার গান এটি, আর আমার কলকাতায় তো নিজের বটে, ভীষণ এটি পছন্দের অনেক। গান, আমার কোন তা ফুলে আমি এই আমি গানটি গাইছি, দেখো আহা, আমার আমার একদম, স্টাইলে আমি গাইছি। আমার কোন ফুলে ভিড়লো তোরি, এখন সোনার গান, আমার কোন ফুলে আজ ভিড়লো তোরি, এখন সোনার গান, আমার ভাতির তোরি আবার কেন, ভাতির তোরি আবার কেন, ও জান যেতে চাই, আমার কোন ফুলে ছিড়লো তোরি, এখন সোনার দুঃখের কান্দারি তোরি আমি ভাসিয়েছিলাম ভাঙা তোরি, দুঃখের কান্দারি তোরি আমি ভাসিয়েছিলাম ভাঙা তোরি, তুমি ডাক দিলে সপন তোরি, ডাক দিলে
নিভিয়ে দিয়ে ঘরের বাতি নিভিয়ে দিয়ে ঘরের বাতি দেখেছিলে ঝড়ের বাতি নিভিয়ে দিয়ে ঘরের বাতি দেখেছিলে ঝড়ের বাতি সুরের সাথী সুরের সাথী গানে সোনার দেশের সোনার তুমি হবে কি মোর কবির মেয়ে সোনার দেশের সোনার মেয়ে তুমি হবে কি মোর কবির মেয়ে এবার ভাঙা তরি চলো মেয়ে ভাঙা তরি চলো মেয়ে রানা সোনার গাই আমার ভাতির তোরি আবার কেন ভাতির তোরি আবার কেন ও জানি যেতে চাই আমার কুমে ভিড়ল তোরি আমার ভীষণ ভীষণ একটা প্রিয় গান, আমার কোন কুলে আজ ভিড়লো তোরে। যদিও সুরটা একটু আলাদা, আমি যেটা গাই আপনারা ওই যে বললাম, আমার আমাদের কোন আমার কোনো দোষ নেই, কারণ যে সুর বাংলাদেশে যেভাবে মানুষের কাছে ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে দায়িত্বের সহকারে, সেটা তো আমরা সেই জায়গাটাতে আমরা অনাথ, সত্যি অসহায় সেই জায়গাটায় ভীষণ। আরো তো দেখো আমার কিছু ব্যাপার এখানে আছে, আরো কিছু ব্যাপার আছে। দেখো যে হুম নজরুলের নিজের গলায় গাওয়া যে গানগুলো উনি নিজে গিয়েছেন, তার নিজের গলার রেকর্ড, সেগুলো হুম এমন সুরে গাওয়া হচ্ছে যে কি যে কষ্ট লাগে। মানে যেগুলো তার গান তো অন্যরকম করে গাওয়া হচ্ছে, সেগুলো তো আস্তে আস্তে যা হোক হচ্ছে, আমরা সহ্য করছি, কিন্তু তার নিজের গলায় গাওয়া যে কটা গান, তার মধ্যে যেগুলো শ্রেষ্ঠ গান তার, তাও যদি একেবারে ভিন্ন সুর, কোথা থেকে যে সুর এলো আমরা জানি না, তার নিজের গলায় গাওয়া সে গানগুলি পরিবর্তন হয়েছে। আবার দেখো যখন সতীনাথ মুখার্জি একদম ছোট ছিলেন, একদম তার প্রথম দিকে, তখন ওনার নাম ছিল মাস্টার বাদল। তো মাস্টার বাদল যে গানে রেকর্ড করেছিলেন নজরুলের, সেই গান কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গে কিন্তু পরিচিত হয়নি, একেবারেই সেগুলো চর্চাও হয়নি। আমি এরকম একটু গান তোমাকে শুনিয়ে আমার মনে হয় হুম অনুষ্ঠান শেষ করা উচিত, তাই না? হুম আর একটু কিছুক্ষণ থাক, মানে এমন আচ্ছা, একজন তো মানুষকে আমি পেয়েছি যে আমাদের মুগ্ধতায় ভরিয়ে তুলছেন, আর একটু আচ্ছা তাহলে কিছুক্ষণ তো শোনো, থাকি। আমি এই এই যে ওই মাস্টার বাদল মানে সতীনাথ মুখার্জির ছোটবেলাকার নাম, তো তার একটি গান আমি শোনাচ্ছি। দেখো যে এরকম হ্যাঁ হ্যাঁ অসাধারণ গান, এই গানটি কেন মানে পশ্চিমবঙ্গে পরিচিত হলো না আমাকে বলো, এর কোনো জবাব নেই কিন্তু।
তুমি শোনো একটু গানটা, দেখো কি হুম 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 অসাধারণ আধুনিক গান, বাণী সমৃদ্ধ, সুর সমৃদ্ধ। ভুল করে যদি ভালোবেসে থাকি, অমিরসে অপরাধ, অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসিবার ছাদ, অমিরসে অপরাধ, ভুল করে যদি ভালোবেসে থাকি। তত জানা সে তব ফুল বন মালাই ভ্রমর চাঁদের কিরণ, কত জানা সে তব ফুল বন মালাই ভ্রমর চাঁদের কিরণ, তেমনি আমি আসিয়া কারণ, তেমনি আমি আসিয়া কারণ, অপরূপ তুমি যোশে অপরাধ, ভুল করে যদি ভালোবেসে থাকি। তোমার হৃদয়ে শূন্যে চলেছে রবিশোষী তারা, তারি মাঝে আমি ঘুমকে তু সম এসেছিল পথ হারা, তবু জানি প্রিয় একদানিশীতে মনে পড়ে যাবে আমারে চকিতে, তবু জানি প্রিয় একদানিশীতে মনে পড়ে যাবে আমারে চকিতে, সহসা জাগিতে উৎসব গীতে সকরুণ যতসা, অমিরসে অপরাধ, ভুল করে যদি ভালোবেসে থাকি, অমিরসে অপরাধ, অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসিবার সাধ, তুমি যোশে অপরাধ, ভুল করে যদি ভালোবেসে থাকি। আহা, বড় সুন্দর, কি সুন্দর একটা নিবেদন গানে, এত এত সুন্দর একটা সুর, তার সাথে কত সুন্দর কথা, ভালোবেসে সে যদি ভুল করে থাকি, ভালোবেসে থাকি। হ্যাঁ, কত কত বিনয়ের সহিত নিবেদন, কত সুন্দর কথা, আমার মনে হয় এটাই মানুষটার পক্ষেই সম্ভব, একদম একদম। সত্যি তাই। এবং ওই যে বললাম ধন্যবাদ জানাবো না, শুধুই কৃতজ্ঞতা আঙ্কেল, কিভাবে যে আজ মুগ্ধতায় ভরিয়ে তুলেছেন, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আর একটা, আবার আমরা কিছুক্ষণ আর 5-7 মিনিট আছি, তো
তো আমি একটু হুম ছোট ছোট করে যদি দু একটা গান একটু শুনে নিতে পারি, তার আগে আমি কিছু কমেন্টস একটু আপনার পড়ে শোনাই। যেভাবে আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এখনো আছেন, সুজিত নারায়ণ লিখছেন, সালাউদ্দিন সাহেব খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, লেকচারার ইসমাইল হোসেন লিখছেন, ভুল করে যদি ভালোবেসে থাকি, অসাধারণ গেয়েছেন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। বাসুদেব ব্যানার্জি লিখছেন, অপূর্ব অনুষ্ঠান, মন ভরে যাচ্ছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। বিপুল কুমার লিখছেন, চমৎকার পরিবেশনা চলছে, অনেক অনেক শুভকামনা রইল প্রিয় শিল্পীর জন্য, আপনাকে শুভেচ্ছা, সঙ্গে থাকুন। চঞ্চল মোহাম্মদ লিখছেন, যাদের অল্প বিদ্যায় ভয়ঙ্করী, তারা রুটির মাঝেই নজরুলকে দেখে, অসভ্য লোকেদের অসভ্যতা দেখে খুব কষ্ট হয়, তাই ওদের কাছ থেকে দূরে থাকি, খুব ভালো লাগছে, অনুষ্ঠান চলুক, সঙ্গে থাকবেন ভাই আপনিও। কুমার শ্যাম লিখছেন, অসাধারণ অনুষ্ঠান স্যার, সাথে আছি, কবি পরিবারের মানুষ, নুপুর কাজী আপুর জন্য অপুরাণ শুভেচ্ছা, আপনাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শ্রাবণী ব্রহ্মচারী দিদি লিখছেন, হৃদয় নজরুল অনুষ্ঠানটি আজ সর্বতোভাবে সার্থক হয়েছে, আলোচনা ও গানে সমৃদ্ধ, অসাধারণ একটি পর্ব, দিদি অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সুজাতা দে লিখছেন, আপনার কাছে শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, অনেক শ্রদ্ধা জানালাম আপনাকে, আমরা ছোট্ট থেকেই কিন্তু তার গান ও কবিতা শিখেছি, এখনো শিখছি। হ্যাঁ, সঙ্গে থাকবেন এবং নজরুলকে আরো 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 জানার চেষ্টা করুন, সঙ্গে থাকবেন। মেসবাহ আহমেদ লিখছেন, আসসালামু আলাইকুম সালাহউদ্দিন আহমেদ ভাইজান, একটি গজল শোনান প্লিজ। আচ্ছা, সঙ্গে থাকুন, অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তবুও আসলে বাবুল মেজবা হোসেন আমাদের লিখছেন, দেশে একেবারে গজল নিয়ে থাকে। মেজবা অনেক ভালো আচ্ছা গান করে আর আর খুব রুচিশীল একটি মানুষ। বাহ তো কুমার বাহ, শ্যাম, যে এক্ষুনি কুমার শ্যাম আমাদের ছাত্র, ভীষণ ভালো গান করছে ও। তা আমাদের দেশে কিন্তু সত্যি কথা বলতে কি অনেকেই ভালো গান করছে, শুধু যদি মিডিয়া একটু ভালো ভূমিকা রাখে, না আমাদের দেশ বা তোমাদের ওখানেও মিডিয়া যদি একটু প্রপার ভূমিকা রাখে, তাহলে কিন্তু অনেক ছেলে মেয়ে এখন অনেক অনেক ভালো গান ছেলে করছে মেয়ে তাদের দেখা। ভালো গান, একদমই। আচ্ছা, বাবুল হোসেন লিখছেন, স্যারের কাছে কাজী নজরুল ইসলামের জন্মস্থানের আশেপাশে যে ধরনের লোকগান প্রচলিত ছিল, সেই ধরনের একটি নজরুল সঙ্গীত শোনার অনুরোধ রইল। সৈয়দ বাহার উদ্দিন লিখছেন, অনন্য সাধারণ কথা ও সুর, তাল ও রাগের সমাহার নজরুলের গানে কেবল সম্ভব, একদমই তাই। সত্যব্রত গুহ লিখছেন, নজরুল সৃষ্ট উদাসী ভৈরবে রচিত একটি গান শোনানোর অনুরোধ রইল, সতীহারা উদাসী ভৈরব উদাসী কাঁদে। ভৈরব, মনিরুল ইসলাম লিখছেন, গানগুলো শুনছি আর মুগ্ধ হচ্ছি, ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। মনিরুল ইসলাম লিখছেন, এখানে আরো একটি কথা যোগ করার প্রয়োজন, সেটা হলো আমরা যেখানেই থাকি না কেন সবাই মনে প্রাণে বাঙালি, আমি আমেরিকা আমেরিকায় থাকি, কেউ ইউরোপে, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ আফ্রিকা, কেউ ভারতে, আবার কেউ বাংলাদেশে, কিন্তু মনের দিক থেকে আমরা সবাই বাঙালি, কাজী একদম নজরুল এবং রবীন্দ্রনাথ আমাদের মনের মাঝে চিরদিন থাকবে, একদমই তাই। কাজী নজরুল ইসলাম এবং রবি ঠাকুর, বাঙালি যতদিন আছে আপামর বাঙালি, ততদিন হৃদয়ে তারা বেঁচে থাকবেন, এবং এটাই শেষ কথা এবং এটাই সত্য, একদমই। অনেক অনেক মেসেজ, আমি কিভাবে আর শেষ, এখন পড়তে গেলে টাইম পেরিয়ে যাবে, যাদের কমেন্টস পড়তে পারলাম না তারা কিছু মনে করবেন না, কারণ আরো কয়েকটা গান আমি শুনে নিই। আঙ্কেল, আমরা আচ্ছা এক আমাদের দুটো গান শুনবো হ্যাঁ তো ছোট ঠিক ছোট আছে। করে। আমার আমার ছাত্র বাবুল ফোন করেছিল, ভালো গান করে ও হুম কথা লিখেছে। মেজবা যেহেতু গজল নিয়েই থাকে মূলত, ও নজরুলের গানও ভালো করে, ভালো ভালোবাসে, কিন্তু গজলটাও ভালোবাসে বেশি। সুতরাং নজরুল বাংলা গানে গজলের অনুপ্রবেশ ঘটিয়েছেন এবং বিস্তার লাভ করাইছেন। এমন কোনো দিক নেই গজলের, এমন কোনো ধারা নেই যে ধারায় নজরুল কাজ করেননি। শুধু কাজ গজল করেন, নিয়ে যদি আমরা অনুষ্ঠান করি, তাতেও কিন্তু অন্তত দু চারটে চাকরি অনুষ্ঠান পেটে হয়তো যাবে। লেগে হ্যাঁ, যাবে গজল করতে। তা আমি তার গজলের একটুখানি আমি শোনাই। আমি তাহলে একটু ছোট ছোট করে শোনাই, অনেক রাত্রি হয়ে একদম গেছে আসলে। একদম একদম একদম, তো যে গানটি গাইছি এটা হাফিজ, দেওয়ান হাফিজকে অনুসরণ করে ওনার গান।
এটা আমার গলায় হয়তো অনেকে শুনেছেন, কিন্তু আমি এই যে আজকের অনুষ্ঠানে গাওয়ার কারণ কিন্তু আলাদা। যেহেতু আমি ধরেই নিচ্ছি যে পশ্চিমবাংলার অনেকে অনুষ্ঠান দেখছেন এবং এই গানটি পশ্চিমবাংলায় প্রচলিত, তো আমি আমি গাইছি, আপনাদের সেই প্রচলিত সুরটা কানে আছে, আমারটা শুনে নেবেন। আসলো যখন ফুলের আগুন, ফুলবাগে তুই চাইর না এমন দিনে বন্ধু এমন দিনে বন্ধু বন্ধু জনে ছেড়ে যা আসলো যখন ফুলের আগুন। মালুম যে আজ ভোর না হতে বিরহী কাঁদে, মালুম যে আজ ভোর না হতে বিরহী না তুমিতে দলগুলি ছোড়ে গো গোলা হিমহা আসলো যখন পুরানো গুলবাগে ভরা মানুষ তাহে তাজা ফুল, ছিঁড়ে মিঠুর ফুল মানি আয়ুর শাখা ধোকে সামলে চরণ ফেল পায়ের নিচে মরা আছে মিশে সে ধরা পুরো স্থানে এই ধুলা লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাতে লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাতে তাই হরের কাছে এমন ভোজনে ছেড়ে যা ভীষণ প্রিয় আবার একটি গান। এবং গানটা শুনতে শুনতে আঙ্কেল আমি দেখছি যে কত সুন্দর মেজর মাইনারের একটা চেঞ্জ রয়েছে, একটা শুদ্ধ কোমলের একটা চেঞ্জ রয়েছে। সত্যি কতটা মানে ওই মাটিটা কতটা শক্ত ছিল মানুষটার কাছে, যার জন্য তার এই যে রাগ সৃষ্টি তার নিজস্ব 20-22টা, তার সাথে এই ধরনের এই যে গজলের মধ্যেও যেভাবে কোমল শুদ্ধের একটা যে একটা মিশ্রণ, অনেক গানে এরকম পাওয়া যায়, এটাতেও পাওয়া গেল, আমি এটাই শুনছিলাম শুনতে শুনতে।
দারুণ দারুণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আর সত্যি যেতে মন চায় না, এত সুন্দর একটা সন্ধে, এত সুন্দর একটা সময়ে সাক্ষী থাকলাম আমরা সকলে, এমন একজন গুণী একজন মানুষকে নিয়ে, এবং আপনারা বন্ধুরা সকলে সাথে থাকলেন। আঙ্কেল আমাদের, আমরা তো সময়ে বাঁধা, আমাদের যেতে হবে, কিন্তু আবারও আমি আশা রাখি আপনার কাছে, আবারও দাবি রাখলাম, আর সবার সামনে আপনাকে বলেই রাখলাম, আপনার এত ব্যস্ততার মাঝেও আবারও কোনো একটি দিন আপনার কাছে এইভাবেই ঘন্টা খানেক সময় চেয়ে নেব, এবং আপনি আমাদের কাছে আসবেন এবং গানে গানে নজরুলের কথায় আমাদের সমৃদ্ধ করবেন এবং জানিয়ে যাবেন। ধন্যবাদ, আপনাকে নিশ্চয়ই। ধন্যবাদ, ধন্যবাদ আমি জানাবো না, কারণ আপনার জায়গাটা আমার স্থানে অনেক সম্মানের, সেজন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আপনি অনেক ভালো থাকুন, এবং এভাবেই সমস্ত নতুন প্রজন্মের কাছে, আমাদের কাছে, এপার বাংলা ওপার বাংলা, সারা বিশ্বে এভাবেই আপনার শিক্ষা আপনি দিয়ে যান, ছড়িয়ে পড়ুক, মনের মণিকোঠায় জায়গা করে নিক, সেই আশা রাখি, এবং সেই ভালোবাসা, সেই দোয়া উপরওয়ালার কাছে রইল। এবং দর্শক বন্ধু, আপনারা যারা আজকে সঙ্গে থাকলেন এতক্ষণ আমাদের সঙ্গে, অন্য এতগুলো এপিসোডের মধ্যে আজকে আমার মনে হয় আপনারা অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন এবং থাকলেন, কারণটা কিন্তু ওই যে সালাউদ্দিন আহমেদ আঙ্কেল, ওনার মতো একজন বিশিষ্ট মানুষ, গুণীজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন বলে। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং আবার দেখা হবে। আপনারা এভাবেই পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে ওই যে আমি বলি, আমরা অনেক দূর হাঁটতে পারবো, নজরুলকে নিয়ে অনেক জানার চেষ্টা করতে পারবো, অনেক কিছু জানবো। আঙ্কেল যেতে যেতে আপনার কাছে, ইওর প্ল্যাটফর্মের আমাদের অনেকগুলো অনুষ্ঠান হয়, তার মধ্যে সপ্তাহে একদিনে একটা হৃদয় নজরুল আমাদের, আজ প্রায় 2 মাস এর বয়স হতে চললো, 2-3 মাস আমরা শুরু করেছি। আমি চাইবো আপনার কিছু শুভেচ্ছা বার্তা আমাদের ইওর প্ল্যাটফর্মের জন্য দিয়ে যান। তোমাকে অনেক ধন্যবাদ নুপুর, তুমি এই পরিবারের মেয়ে। আপনাদের শ্রোতাদের উদ্দেশ্য বলি, আমি অনেকবারই আমি চুরুলিয়ায় গিয়েছি। চুরুলিয়ায় গেলেই আমি নুপুরদের ওখানে গিয়েছি। আমি আমাদের খিলখিল কাজী আমার ছাত্রী, আমরা সবাই সবাই ওখানে গিয়েছি এবং ভীষণ আনন্দ নিয়ে এসেছি। সত্যিকার অর্থে কি, নজরুলের জন্মস্থানে যখন যায় তখন একটা আলাদা টান নিয়ে ওখানে যায়। তো ওই আনন্দটা আমাদের প্রতি মুহূর্তে অনেক বাড়িয়ে দিয়েছে আমাদের নুপুরের বাবা মা, ওদের এবং আতিথ্যতা আপনি অনেক আঙ্কেল, ভালো। বাবা আজকে সঙ্গে আছে দেখছে, বাবার কমেন্টস কোথায় ভেতরে ঢুকে গেছে, এত কমেন্টস এর মাঝে আমি পড়তে পারলাম না, কিন্তু আজকে আমার আপনার সালাম দিও। অনুষ্ঠান দেখবে বলে, আপনার অনুষ্ঠান দেখবে বলে আজকে কাজের ওখান থেকে অনেক আগে চলে এসেছে, যেহেতু আপনি আছেন আজকের অতিথি বলে। ধন্যবাদ বাপি শুনছে পরিমণ্ডলী। আপনার এই কথা। এই বাড়িটিতে আমরা অনেক আতিথেয়তা পেয়ে, সত্যি কথা বলতে কি, ওই পরিবারেরই মেয়ে সঙ্গীত চর্চা করে, ওর প্রতি একটা আলাদা আমাদের ভালোবাসার এই কারণেই আছে। কিন্তু কাজী পরিবার, কবি পরিবারে যারা যেখানে আছে, সবাই আমাদের অত্যন্ত ভালো লাগা ভালোবাসার জায়গাটাতে তাদের স্থান, সে বিশ্বের যে যেখানেই থাকুক না কেন, আমরা অন্যভাবে অনুভব করি তাদের। আর ইওর প্ল্যাটফর্ম যে ব্যাপারটা, আমি খুব একটা জানি না এই বিষয়ে, কিন্তু ভালো কিছু করার চেষ্টা করছে এবং আমাদের সঙ্গীত তথা সংস্কৃতি সমস্ত শাখা নিয়ে তারা কাজ করবার যে অভিপ্রায় তাদের, এই ব্যাপারটাকে আমি স্যালুট জানাই। আপনারা সত্যিকার অর্থে এখন সংস্কৃতি বিমুখ একটি কি বলবো, নেট দুনিয়া যেন এবং মিডিয়া যেন একটি সংস্কৃতি বিমুখ একটি অবস্থান করছে। তো এই একদম অবস্থায় আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ এবং সমৃদ্ধতম সংস্কৃতি হচ্ছে আমাদের, এটা গর্ব করে আমরা বলতে পারি। সুতরাং এই সংস্কৃতি আমাদের পারে সুপথে আমাদের চালিত করতে। সুতরাং আপনারা অনেক ভালো কাজ করুন, আমি শুভকামনা জানাই ইওর প্ল্যাটফর্মকে। এবং এই অনেক রাত্রি হয়েছে, আপনাদের জন্য শুভকামনা, উত্তরোত্তর উন্নতি হোক। আপনারা সবাই যারা আমার সঙ্গে ছিলেন, আমার বকবকানি শুনলেন, সবাইকে আমার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক রাত্রি হয়েছে, আপনাদের সবাইকে একদম। সালাম, নমস্কার, শুভরাত্রি। এবং আঙ্কেল, 2 লাইন জাস্ট আমি আপনার গানটা দিয়ে শেষ করব, যে কোনো একটা গান যাওয়ার আচ্ছা, পথে তাহলে একটা রেশ শোনো, রেখে এটা
জাস্ট দুটো এটা লাইন। একটি বিখ্যাত একটি গান, বিখ্যাত গান, কিন্তু ওই যে বললাম না আমরা টিচার মানুষ তো একটু কথা বেশি বলে ফেলি। না গভীর না নিশীথে একদমই ঘুম না। ভেঙে যায়, আহা গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, এই গানটি 1937 সালের পরে উনি আকাশবাণীর জন্য তৈরি করেছিলেন। তখন উনি কাউকে কোনো গান শুট করতে দিতেন না কাজী নজরুল ইসলাম। সেই সময় একটি অনুষ্ঠান করেছিলেন, তার নাম হচ্ছে সে কি তুমি। তো সে কি তুমি যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে 6টা গান উনি করেছিলেন, যেমন তোমার আখির মতো, এই যে গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, সব সে কি তুমি দি। তো এই গানটি প্রচলিত হলো এবং পরবর্তীতে নজরুল নির্বাক হয়ে যাওয়ার পরে এসব গানগুলি কিন্তু যখন 50 বা 51 সালে, 1951 সালে, 50 সালে যখন রেকর্ড বেরোচ্ছে, তখন দুর্ভাগ্যজনকভাবে সুরকার হিসাবে সেই রেকর্ডে অন্যজনের নাম লেখা থাকে। এগুলো আমরা দেখছি এবং প্রতি মুহূর্তে কষ্ট পাই। আমি গানটি দিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব, আপনারা শুনুন। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমার ডাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, কার স্মৃতি বুকে পাষাণের মত ভার বুঝে যেন থাকি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, তাহার ক্ষুধিত প্রেম গেল হায়, ভিক্ষা চাহিরা আদিরা বেড়ায়, তার সকরুণ হাতি দুটি যেন রাতের তারার মতো মুখ পাবি চেয়ে থাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, নিশীর বাতাসে তাহার হুতাশ বিরোধনি শ্বাস সম ঝড় তোলে সে অন্তরে গো দুরন্ত, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, মহাসাগরের ঢেউয়ের মত বুকে সে বাজে তাহার পিয়া পিয়া নাম জপে অবিরাম, পিয়া পিয়া নাম জপে অবিরাম, বনে পাপিয়া পাখি আমার চম্পা থাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। ঠিক আছে,
অন্ধবৃত্তি ওটা।